আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আমাকে একটু কনফার্ম করুন, সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করুন। আমি আপনাদের সাথে মোবাইল ফোনে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে কানেক্টেড রয়েছি, সো আপনি কনফার্ম করলে আমরা আমাদের সেশন শুরু করব। থ্যাংক ইউ, অলরেডি কনফার্ম করেছেন, সাউন্ড ইজ ওকে অ্যান্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি, আমি ডাক্তার মোহাম্মদ বায়েজিদ বোস্তামি, এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে, এফসিবিএস পার্ট ওয়ান জেনারেল সার্জারিতে পাস করেছি 2014 জানুয়ারি সেশনে, বর্তমানে ফেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকা। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই বিষয় থেকে কোশ্চেন্স খুব ফ্রিকোয়েন্টলি আসে এবং আনফর্চুনেটলি এই টপিক্সটি আমাদেরকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব কম পড়ানো হয়, বাট পোস্ট গ্রাজুয়েট লেভেলে এখান থেকে প্রশ্ন আপনাকে ফেস করতে হবে এবং খুব কমন কিছু পেড কোশ্চেন্স রয়েছে যেগুলো এই টপিক্স এর আন্ডারেই পড়ে যায়। সো আমরা আজকে ডিসকাশন করবো দ্য এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল, দিস ইজ দ্য বেসিক অ্যানাটমি অ্যান্ড উইথ ইটস ক্লিনিক্যাল কোরিলেশন। সো আজকে আমাদের ডিসকাশনের বিষয় থাকবে অ্যাবডোমিনাল ওয়াল অ্যানাটমি, এটা আমরা ডিসকাস করবো। সেই সাথে আমরা ডিসকাস করবো দ্য ওয়াটার শিট লাইন, এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, ডিসকাস করবো রেক্টাস শিট কিভাবে ফর্মেশন হচ্ছে এবং রেক্টাস শিটের ইম্পর্টেন্ট কি, এবং ডাইভেরিকেশন অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসল কখন হবে এবং এটা হলে কি করণীয়, সেই বিষয়ে আমরা ডিসকাস করবো। এবং আমরা ডিসকাস করবো দ্য ক্রিমেস্টালিক রিফ্লেক্স, যেখানে অনলি দ্য এক্সারশন অফ হিউম্যান বডি, যেখানে আমরা জানি স্কেলেটাল মাসলে সবসময় সোমাটিক নার্ভ সাপ্লাই থাকে, বাট অনলি দ্য মাসল ইন দ্য হিউম্যান বডি হুইচ ইজ ক্রেমেস্টারিক মাসল, ইট ইজ স্কেলেটাল মাসল বাট হ্যাভিং দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ সিম্প্যাথেটিক সাপ্লাই। স্কেলেটাল মাসল হওয়ার সত্ত্বেও এখানে সিম্প্যাথেটিক সাপ্লাই রয়েছে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো ক্রিমেস্টারিক রিফ্লেক্স, এবং এটা পরীক্ষার জন্য একটা ভেরি পেড টপিক্স। এবং সুপিরিয়র ইনফেরিয়র ভেনাকাবল যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমাদের পাথওয়ে অফ দ্য ফাইনাস ড্রেনেজটা কি থাকবে, এবং আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স ডিসকাস করবো যে ইউরেথ্রা যদি রাপচার হয় এট দ্য লেভেল অফ দ্য বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা এবং এট দ্য মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, অর্থাৎ ডিফারেন্ট লেভেল অফ ইউরেথ্রাল রাপচার হলে এক্সট্রা ভ্যাসেশন অফ ইউরিন কোথায় হবে, তার মানে বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা যদি এক্সট্রা রাপচার হয়ে যায় ইউরেথ্রা, তাহলে এক্সট্রা ভ্যাসেশন অফ ইউরিন সোল অফ দ্য ফুটে যাবে নাকি উপরের দিকে উঠবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পেড টপিক্স ফর এফসিএস পার্ট ওয়ান অ্যান্ড সো অন, লট অফ এক্সামস। সো এই টপিক্স নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো আমাদের ডিসকাশন ইস্যু হচ্ছে আজকের এই বিষয়গুলো এবং অনেকটাই পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সাম গুলোর ওরিয়েন্টেড করে সাজানো, এবং যারা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দিবেন, আই মিন দ্য ফাইনাল পরীক্ষা দিবেন, অথবা যারা অ্যানাটমি ফার্স্ট ইয়ারে আছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, কারণ এই অ্যানাটমি গুলো সবার জন্যই দরকার এবং ফ্রিকোয়েন্টলি আপনাকে ফেস করতে হবে ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সাম। সো আমরা আমাদের সেশন শুরু করব। শুরু করার আগে আমি প্রথমে বলি, যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, অবশ্যই একটা হেডফোন ইউজ করবেন, এবং যেহেতু অ্যানাটমি ক্লাস ড্রয়িং লেভেল থাকবে, অবশ্যই ড্রয়িং লেভেলের জন্য কাগজ কলম নিয়ে বসবেন। আমাদের পুরো সেশনে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, সো 1 ঘন্টা যেন আপনি আমাকে নির্বিচ্ছিন্ন ভাবে দিতে পারেন, সেই টাইমটি ব্লক করে বসুন। ওকে, তাহলে আমরা প্রসিড করি। যে কোনো সময় আপনাদের সাউন্ড সিস্টেম প্রবলেম হলে অথবা ভিজুয়ালাইজেশন প্রবলেম হলে ইমিডিয়েটলি নক করবেন, আমি আপনাদের সাথে কানেক্টেড রয়েছি আমার মোবাইল ফোনের মাধ্যমে, সো আপনি কনফার্ম করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিতে পারবো। আমাদের সাথে অলরেডি অনেক ডক্টর কানেক্টেড হয়েছেন, আমি আপনাদেরকে বলবো যেহেতু এগুলো অনেকটা পোস্ট গ্রাজুয়েট স্টাইলে সাজানো, পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সাম স্টাইলে, যেটা আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড বোথ দ্য পোস্ট গ্রাজুয়েট সবার জন্য ইম্পর্টেন্ট, সো আপনাদের এই রিলেটেড যারা নিয়ার অ্যান্ড ডিয়ার পার্সন আছেন তাদেরকে কানেক্টেড করে নিন এই ক্লাসটি, ইট উইল হেল্প ইউ অল। সো আমরা যদি দেখি অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল বলতে খেয়াল করে দেখবেন যে থোরাসিক ওয়াল যেমন চারিদিক দিয়ে এনসার্কল করে থাকে, অ্যাবডোমিনাল ওয়াল বলতে আসলে আমরা যেটা অ্যান্ড্রো অ্যাবডোমিনাল ওয়াল চিন্তা করি, অ্যাকচুয়ালি ল্যাটারাল পার্ট অফ অলসো পার্ট অফ অ্যাবডোমিনাল ওয়াল। আমাদের ডিসকাশনের মধ্যে পুরো বিষয়টি থাকবে অ্যাবডোমিনাল ওয়াল এর কিছু ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক রয়েছে, তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ইজ দ্য আম্বিলিকাস, এবং বডিতে একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক যেটা জন্মগত ভাবে থাকে সেটা হচ্ছে আম্বিলিকাস, এর অনেক ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে এবং এই লেভেলে অনেকগুলো ডিফারেন্সিয়েশন হয়ে যায়, যেমন আমাদের ওয়াটার শিট লাইন রয়েছে, তারপর ভেনাস ড্রেনাস রয়েছে, এবং আম্বিলিকাসে আমাদের যে ডার্মাটোমের একটা রিলেশন রয়েছে, এবং এখানে আমাদের ডেভেলপমেন্টাল অনেকগুলো ডিমার্কেশন অথবা টার্মিনেশন ঘটে, আই মিন দ্য টার্মিনাল পয়েন্ট এখানে যেখান থেকে ডিফারেন্ট রুট স্টার্ট হবে। সো আম্বিলিকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। আম্বিলিকাসের যদি আমরা খেয়াল করে দেখি এখানে দেখেন লাম্বার 3 এন্ড লাম্বার 4 ভার্টিব্রাল লেভেলে থাকে আম্বিলিকাস, আম্বিলিকাসের পজিশন হচ্ছে এটা।
আম্বিলিকাল লেভেলে অনেক কনজেনিটাল অ্যানোমালি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য একুয়ার্ড কন্ডিশন গুলো এই লেভেলে ডেভেলপ করে। সো এগুলো আমরা খুব ডিসকাশনে যাবো না, আমরা একটু এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের মধ্যে থাকবো। সো অ্যাবডোমেন কে যদি আমরা ডিভাইড করি, আমরা জানি যে অ্যাবডোমেনের ডিভিশনের মধ্যে তিনটা পার্টে আমরা তিনটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক রয়েছে। একটি ল্যান্ডমার্ক হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন, ট্রান্সপাইলোরিক লাইন লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার ভার্টিব্রা যেটা যাবে, ট্রান্সপাইলোরিক লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন এবং টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ লেভেল যেটা ক্রস করে, এবং এই লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটি ইম্পর্টেন্ট লাইন রয়েছে, সেটা ট্রান্সটিবারকুলার লাইন, যেটা আইলাক ক্রেস্ট হাইস্ট পয়েন্ট দিয়ে যে লাইনটি ক্রস করে, ট্রান্সটিবারকুলার লাইন, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট লাইন। এবং এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, এই যে লম্বা ভাবে চলে গেছে, দিস ইজ দ্য কোস্টাল কার্টিলেজ, আই মিন দ্য কোস্টাল লাইন। আমরা জানি যে প্রথম সাতটা রিফস, ফার্স্ট টু সেভেন রিফস ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য স্টারনাম, তারপরে রিফস গুলো কিন্তু সরাসরি স্টারনামে অ্যাটাচ হয় না, তবে 8, 9, 10 এই তিনটা রিফস উইথ দ্য সেভেন রিফস এর সাথে অ্যাটাচমেন্ট দিয়ে এরা কোস্টাল কার্টিলেজ ফর্মেশন করে, অ্যান্ড দিস ইজ দ্য কোস্টাল লাইন, দিস ইজ দ্য কোস্টাল লাইন। সো এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, আমরা যখন পরবর্তী সময়ে আমরা ডিভাইড করে রেক্টাস শীত পড়বো, তখন এই তথ্যগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আমাদের কাছে। সো এই তথ্যটুকু আপনি যদি জানেন, তাহলে ইট উইল হেল্প ইউ ফর ফার্দার প্রিপারেশন। আর তারপর আমরা দেখতে পাবো, দিস ইজ দ্য ইনগুইনাল লিগামেন্ট, এই বরাবর থাকে ইনগুইনাল ক্যানাল, ডিপ ইনগুইনাল, সুপারফিসিয়াল ইনগুইনাল রিং। আমাদের আজকের ডিসকাশনে যদিও অ্যাবডোমিনাল ওয়াল কন্টেন্ট এর মধ্যে ইনগুইনাল ক্যানালটি পড়ে, যেহেতু ইনগুইনাল ক্যানাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম, সো ইনগুইনাল ক্যানাল, ইনগুইনাল লিগামেন্ট এবং সেই সাথে ওখানে যে আরো ক্লিনিক্যাল কোরিলেশন গুলো রয়েছে, আই মিন দ্য হার্নিয়া, এই জায়গাগুলো আমরা অ্যানাদার সেশনে ডিসকাস করবো। আদারওয়াইজ ইট উইল বি ভেরি লেন্দি সেশন। সো আমরা আজকে অ্যাবডোমিনাল ওয়াল অ্যানাটমির মধ্যে সীমাবদ্ধ থাকবো। সো আম্বিলিকাসের মধ্যে যদি খেয়াল করেন, আম্বিলিকাস, হ্যাঁ দিস ইজ আম্বিলিকাস, এটা আম্বিলিকাস, এখানে অনেকগুলো অ্যান্টার অ্যাবডোমিনাল ওয়ালের অনেক ইম্পর্টেন্ট রিলেশন এই লেভেলে রিলেটেড। খেয়াল করে দেখুন যে এই আম্বিলিকাস এর উপরেই, যদি এখানে দেখার মতো কোনো ডিমার্কেশন হয়, তাকালে কিন্তু কোনো ডিমার্কেশন দেখা যায় না, বাট আম্বিলিকাস এর লেভেল থেকে ইনভিজিবল অনেকগুলো ডিফারেন্সিয়েশন হয়ে যায়। যেমন এটাকে বলে ওয়াটার শেড লাইন, অর্থাৎ লিম্ফাইটিক ড্রেনেজ, আমরা জানি লিম্ফাইটিক ড্রেনেজ গুলো একটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ লিমনোড থাকে একজিলাতে রয়েছে, এবং আরেকটি ইম্পর্টেন্ট গ্রুপ অফ লিমনোড ইন হিউম্যান বিং সেটা হচ্ছে ইমিউনাল গ্রুপ অফ লিমনোড। সো আপনি যদি চিন্তা করেন, আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি, আপার পার্ট অফ দ্য বডি, লোয়ার পার্ট অফ দ্য বডি, তাহলে মূলত দুই গ্রুপের লিমনোড আমাদের কিন্তু লিম্ফ্যাটিক ড্রেনেজ করে, একটা হচ্ছে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিমনোড আর একটা হচ্ছে ইমিউনাল গ্রুপ অফ লিমনোড। অ্যান্ড দিস ইজ দ্য আম্বিলিকাস হুইচ মেক্স এ ওয়াটার শেড লাইন, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েশন পয়েন্ট, যেখান থেকে আপার গ্রুপ এন্ড লোয়ার গ্রুপের ডিফারেন্স হয়ে যায়। তার মানে আম্বিলিকাসের উপর থেকে যে লিম্ফ্যাটিক ড্রেনেজ গুলো হবে সেগুলো চলে যাবে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিমনোডে, ঠিক তেমন এই নিচের দিকের গুলো চলে যাবে ইনগুইনাল গ্রুপ অফ লিমনোড। সো ইট ইজ কল্ড দ্য ওয়াটার শেড লাইন, এটাকে বলাই ওয়াটার শেড লাইন, এবং সেটা লাইজ অ্যাট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস, এই লেভেলে রয়েছে। এবং এর সাথে আমরা কোরিলেট করে যখন পড়বো, দেখবেন যে লিম্ফেটিক ড্রেনেজ এর পাশাপাশি ভেনাস ড্রেনেজ, মনে রাখবেন লিম্ফ ইজ ওয়ান টাইপ অফ ভেন, মানে লিম্ফেটিক ড্রেনেজ ওয়ান টাইপ অফ ভেনাস ড্রেনেজ এর মতো। সো ভেনাস ড্রেনেজ এর একটা ইম্পর্টেন্ট রিলেশন আমরা দেখতে পাবো, যে আপার পার্ট লোয়ার পার্ট এরকম একটা কোরিলেশন দেখা যাবে, স্পেশালি হোয়েন পোর্টাল সার্কুলেশন যখন ড্রেন হবে। সো এটা পোর্টাল সার্কুলেশনের কথা যদি চিন্তা করে, আমরা জানি যে পোর্টাল সার্কুলেশন এখানে সিস্টেমিক এন্ড পোর্টাল অ্যানাস্টোমোসিস ঘটে, যেটাকে বলে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস, যেখানে সিস্টেমিক এর সাথে পোর্টাল সিস্টেমে অ্যানাস্টোমোসিস হয়। সো পেরি আম্বিলিকাল যে সিস্টেমিক ভেনাস সিস্টেম গুলো রয়েছে, সেগুলোর সাথে পোর্টাল ভেনের, পোর্টাল সিস্টেমের প্যারাম্বিলিকাল ভেনে কানেকশন রয়েছে। প্যারাম্বিলিকাল ভেন ইজ আ ভেন অফ পোর্টাল সিস্টেম, এবং সুপারফিশিয়াল ভেন গুলো অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ইজ সিস্টেমিক ভেনাস সিস্টেম। তার মানে কি, নর্মালি এই প্যারাম্বিলিকাল ভেন গুলো আম্বিলিকাসের চারপাশ থেকে লিম্ফাটিক ড্রেনেজ নিয়ে যাবে লিভারে, পোর্টাল ভেনে নর্মাল ওয়ে হচ্ছে পোর্টাল ভেনে সে ড্রেন করবে, পেরি আম্বিলিকাল পার্ট থেকে লিম্ফাটিক ড্রেনেজ গুলোকে ড্রেন করবে পোর্টাল ভেনে। তার মানে বিষয়টা এইরকম, এই আম্বিলিকাসের এই চারপাশ থেকে এই জায়গাগুলোতে লিম্ফ্যাটিক গুলো এই বরাবর প্যারা আম্বিলিকাল ভেন দিয়ে চলে যাবে পোর্টাল সার্কুলেশন, তার মানে এই বরাবর আছে পোর্টাল সার্কুলেশন, নর্মালি চলে যাচ্ছে পোর্টাল সার্কুলেশন এভাবে। এখন যদি এমন হয় যে এটা এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা কিন্তু ডিপ, মানে এই জোন থেকে ইনার সার্ফেসে চিন্তা করেন, তার মানে এই বরাবর পোর্টাল ভেনের মধ্যে এই ড্রেনেজ গুলো হয়ে যাবে, নর্মাল এটা হচ্ছিল পোর্টাল ভেনের মধ্যে ড্রেনেজ। এখন যদি এই পোর্টাল ভেন অবস্ট্রাক্টেড হয়ে যায়, পোর্টাল ভেনে কোনো কারণে হাইপারটেনশন হলে, ডি টু লিভার ডিজিজ অথবা যে কোনো কন্ডিশনে পোর্টাল ভেন অবস্ট্রাক্টেড হয়ে গেলো, তার মানে কি এই ব্লাড গুলো এই পথে যাচ্ছিল যেতে পারবে না, সো দে উইল ব্যাক ফ্লো করবে,
তার মানে প্যারাম্বিলিকাল ভেন থেকে ব্লাড গুলো তখন ব্যাক ফ্লো করবে। প্যারাম্বিলিকাল ভেন থেকে যখন ব্লাড গুলো ব্যাক ফ্লো করবে তখন এই ব্লাড তো তখন আর অ্যাবডোমিনাল মধ্যে দিয়ে যেতে পারবে না, সো তখন চলে যাবে কোথায়, অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যাওয়া শুরু করবে। সো ব্যাক ফ্লো হয়ে ব্লাড গুলো তখন দেখা যাবে যে এইদিকে চলে যাচ্ছে, কিছু এইদিকে চলে যাচ্ছে, কিছু যাবে এইদিকে, কিছু যাবে এইদিকে। তার মানে এখন সে আর তার স্বাভাবিক রুটে থাকলো না, যাওয়ার কথা ছিল ইন্ট্রা অ্যাবডোমিনাল রুট দিয়ে, কিন্তু এখন সে যাবে এক্সট্রা অ্যাবডোমিনাল রুট দিয়ে, আই মিন দ্য অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে। তাহলে পোর্টাল ভেনে যদি কোনো অবস্ট্রাকশন হয়, পোর্টাল হাইপারটেনশন হয়, পোর্টোক্যাফাল সিস্টেমে প্রবলেম হয়, তাহলে যেই ভেনাস ড্রেনেজ, আই মিন দ্য পোর্টাল ভেনের মাধ্যমে ড্রেন হতো, সেই ভেনাস ড্রেনেজটা ব্যাকফ্লো করবে। ব্যাকফ্লো করলে সে আম্বিলিকাসের চারপাশে সে জড়ো হবে। জড়ো হওয়ার পরে যেহেতু আম্বিলিকাসের ওয়াটারশেড লাইন আপার আপার লোয়ার লোয়ার, সো দেখা যাবে যে এক গ্রুপের ভেনাস ভেন গুলো আপার দিকে এসে টর্সোয়াস ডাইলেটেড হয়ে গেছে, কিছু পার্ট লোয়ার দিকে ডাইলেটেড হয়েছে, এবং দ্যাট লুকস লাইক লেটার ফিগার ইন দ্য বি বি নম্বর ফিগারে দেখেন যে তখন দেখা যাবে যে পোর্টাল ভেনের ব্লাড গুলো যখন ব্যাকফ্লো করবে ডিউ টু অবস্ট্রাকশনস অর পোর্টাল হাইপারটেনশনস, তখন কি হবে, আম্বিলিকাসের চারপাশে যে ভেন গুলো ছিল এগুলো ডাইলেটেড হয়ে যাবে এবং আপার গ্রুপ চলে যাবে আপারের দিকে, লোয়ার গ্রুপ চলে যাবে লোয়ারের দিকে, আপার গ্রুপ অফ ভেন দিয়ে চলে যাবে সুপিরিয়র ভেনা কাবা হয়ে, অ্যান্ড লোয়ার গ্রুপ অফ ভেনা সিস্টেম দিয়ে আসবে ইনফ্রো ভেনা কাবা হয়ে, অ্যান্ড পাথওয়ে হচ্ছে উপরের দিকে সাবক্লাভিয়ান ভেন, অ্যাক্সিলারি ভেন ওইগুলো দিয়ে যাবে, নিচের দিকে আসবে গ্রেটার সাপ্লিনাস ভেইন হয়ে ইনফ্রো ভেনা কাবা, আলটিমেটলি হার্ট ট্রেন করবে। তার মানে আম্বিলিকাসের এই পয়েন্ট একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, যেখানে দেখবেন যে ভিতরের অবস্ট্রাকশন হলে পথ হচ্ছে আম্বিলিকাস দিয়ে, কিন্তু সুপারফিশিয়াল রুট দিয়ে, তার মানে একটা বাইপাস চ্যানেল করে ভেনাস ড্রেনেজ লিম্ফো পসিবল। তাহলে ভেনাস ড্রেনেজটা কি হচ্ছে, যেহেতু সরাসরি পোর্টাল ভেনে অবস্ট্রাকশন থাকার কারণে ইনফ্রো ভেনা কাবা দেশে যেতে পারতেছে না, তাহলে সে কি করবে, ব্যাকফ্লো করবে। ব্যাকফ্লো করলে আম্বিলিকাসে যেহেতু এখানে এসে জমা হবে আম্বিলিকাসের চারপাশে, আপার গ্রুপ গুলো চলে যাবে উপরের দিক দিয়ে সুপারফিশিয়াল আপার পার্ট অফ দ্য চেস্ট হয়ে সে চলে যাবে সুপার ভেনা কাবা দিয়ে, লোয়ার পার্ট গুলো চলে আসবে ইনফ্রো ভেনা কাবা দিয়ে নিচের পার্ট দিয়ে। তার মানে এক গ্রুপ নিচের দিকে এভাবে চলে যাবে, এক গ্রুপ উপরের দিকে চলে যাবে, সাইডে যাবে, ল্যাটারালি যাবে, আলটিমেটলি আপার অ্যান্ড লোয়ার হয়ে ভেনাস ড্রেনেজ হবে। এখন যদি আমরা চিন্তা করি সুপারফিশিয়াল ভেনাস ড্রেনেজ এর কথা চিন্তা করে দেখেন, এইটা হচ্ছে এক্সিলারি ভেন, এক্সিলারি ভেন পরবর্তীতে হয়ে যাবে সাবক্লাভিয়ান ভেন, দেন ফাইনালি দ্য সুপিরিয়র ভেনা কাবা, নরমাল এটা। তাহলে এক্সিলারি ভেনের একটা কানেকশন রয়েছে সুপারফিশিয়ালি, মানে এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে, দেখেন এই ভেনটার নাম হচ্ছে দিস ইজ ল্যাটারাল থোরাসিক ভেন, ল্যাটারাল থোরাসিক ভেন, এই ল্যাটারাল থোরাসিক ভেন ড্রেন করে এক্সিলারি ভেনে, তার মানে এন্ট্রো চেস্ট ওয়াল এবং আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন থেকে ট্রেন করতেছে এক্সিলারি ভেনের মাধ্যমে, তাহলে এটাকে বলা হচ্ছে ল্যাটারাল থোরাসিক ভেন। এরপরে দেখেন আরেকটি ভেন রয়েছে, এই ভেন এটা একটা আম্বিলিকাস, এবং তাহলে আম্বিলিকাস থেকে যে ভেনাস ড্রেনেজ হবে টুয়ার্ডস দ্য এক্সিলার থ্রু দ্য ল্যাটারাল থোরাসিক ভেন। এনাদার একটা ইম্পর্টেন্ট রিজন, এই একটা ভেন দেখেন, দিস ইজ দ্য সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেন, তার মানে আম্বিলিকাসের লোয়ার পার্ট থেকে যে ভেনাস ড্রেনেজ হবে সেটা হবে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেন। আপনি যদি অ্যারোচিহ্নটি উল্টাই দেন তাহলে এটা মোর পারফেক্ট হয়, কারণ হচ্ছে ড্রেনেজ হবে আম্বিলিকাস টু টুয়ার্ডস দ্য এক্সিলা টুয়ার্ডস দ্য ইঙ্গুইনাল রিজন। তাহলে ইট ইস এ ভেনাস ড্রেনেজ সিস্টেম। এখন চিন্তা করেন যে অবস্ট্রাকশন হয়ে গেল সুপিরিয়র ভেনা কাবা, সো আমি যদি এখানে একটা জিনিস আপনাকে দেখাই, ধরুন এই লেভেলে আছে, সো আমাদের এই লেভেলে থাকবে, উই নো এই লেভেলে আমাদের হার্ট রয়েছে, সো এই লেভেলে যদি হার্ট থাকে তাহলে দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাবা। এখন ধরুন সুপিরিয়র ভেনা কাবাতে কোনো একটা অবস্ট্রাকশন হলো, দের ইজ এ অবস্ট্রাকশন ইন দ্য সুপিরিয়র ভেনা কাবা, সো সুপিরিয়র ভেনা কাবা দিয়ে এখন সুপিরিয়র ভেনা কাবার কমিউনিকেশন ছিল থ্রু দিস ভেন, এটা ছিল সুপিরিয়র ভেনা কাবার কমিউনিকেশন, সো অবস্ট্রাকশন যেহেতু সুপিরিয়র ভেনা কাবাতে হয়েছে, সো এই ভেন গুলো দিয়ে ব্লাড যে ড্রেন করে দিক দিয়ে যাবে আর পসিবল হচ্ছে না। তাহলে এই জায়গাগুলো থেকে যে আপার পার্ট অফ দ্য হেড নেক এন্ড বডির যে পার্ট গুলো থেকে ভেনাস ব্লাড গুলো কি করবে, এই বরাবর সে বরাবর এসে এই দিক দিয়ে কানেকশন হয়ে ড্রেন করবে থ্রু দিস ইনফিরিয়র ভেনা কাবা, অ্যান্ড দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাবা, দিস ইজ ইনফিরিয়র ভেনা কাবা চ্যানেল। তার মানে যদি সুপিরিয়র ভেনা কাবা অবস্ট্রাকশন হয় তাহলে ওই হেড নেক এন্ড আপার রিজন থেকে ভেনাস ব্লাড গুলো ব্যাক ফ্লো করবে, দিস ইজ দ্য ব্যাক ফ্লো ট্র্যাক, দিস ইজ দ্য ব্যাক ফ্লো ট্র্যাক, এই ট্র্যাক দিয়ে যাবে যে এই বরাবর সে ব্যাক ফ্লো করে ল্যাটারাল থোরাসিক ভেন, থোরাক এপিগ্যাস্ট্রিক ভেন, এই রুট দিয়ে সে আম্বিলিকাসের এই বরাবর একটা ক্রসিং করে এই বরাবর ঘুরে সে ইনফিরিয়র ভেনা কাবা হয়ে ড্রেন করবে ইন দ্য হার্ট, সো ইট ইজ দ্য পাথওয়ে ফর সুপিরিয়র ভেনা কাবা অবস্ট্রাকশন। সিমিলারলি যদি
ইনফ্রো ভেনাকাবে যদি কোনো অবস্ট্রাকশন হয়, ইনফিরিয়র ভেনাকাবে অবস্ট্রাকশন ঘটলে সেম ঘটনা ঘটবে এই পাথওয়েতে, তখন সে ড্রয়েন করবে থ্রু দা সুপিরিয়র ভেনাকাবা। এখন যদি আমরা এটা একটু দেখার চেষ্টা করি তাহলে আরো ভালো দেখতে পাবো। তাহলে সুপিরিয়র ভেনাকাবা যদি অবস্ট্রাকশন হয় তাহলে ভেনাস ড্রেনেজের পাথওয়ে হবে ল্যাটারাল থোরাসিক ভেন, সুপিরিয়র পিগাস্টিক ভেন হয়, গ্রেট স্যাপনিয়াস ভেন হয়, ইনফ্রো ভেনাকাবা দিয়ে ড্রেন করবে। এন্ড যদি ইনফ্রো ভেনাকাবাল অবস্ট্রাকশন হয় তাহলে জাস্ট অপোজিট রুট দিয়ে নিচ থেকে উপরের দিকে ক্রস করবে। তাহলে এখন যদি ডাইলেটেড ভেনের কন্ডিশনের কথা চিন্তা করেন তাহলে সুপ ভেন গুলো ডাইলেটেড হবে কোথায়, আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস একটা ডিরেকশন থাকবে। সো আমরা যে যে প্রেস করে যে টেস্টটা করি যে ডিরেকশন অফ ফ্লো অফ দ্য ব্লাড, তার মানে আমি যদি অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে যদি প্রেস করি দুটা ভেনকে, যদি টু ফিঙ্গার দিয়ে প্রেস করে, প্রেস করার পর তার ডিরেকশন দেখি, ডিরেকশন যেদিকে হবে সেটা দেখে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো যে কোন ভেনাকাবল অবস্ট্রাকশন আছে, সুপিরিয়র অর ইনফিরিয়র। তাহলে সুপিরিয়র ভেনাকাবল অবস্ট্রাকশন হলে তাহলে ফ্লো রুট কোথায়, একদম আপ টু ডাউন ড্রেন হবে থ্রু দা ইনফ্রো ভেনাকাবা। রুট হচ্ছে ল্যাটারাল থোরাসিক ভেন, সুপারফিশিয়াল এপিগ্যাস্টিক ভেন, গ্রেট স্যাপনিয়াস ভেন হয়ে তারপরে চলে যাবে ইনফ্রো ভেনাকাবল সিস্টেমের মাধ্যমে। যদি ইনফিরিয়র ভেনাকাবাতে অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, এটা রুট হবে জাস্ট অপোজিট, মানে নিচ থেকে উপরের দিকে ড্রয়িং করবে। সো এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করে দেখেন, এই ছবিতে দেখেন দিস ইজ দ্য অবস্ট্রাকশন এট দ্য লেভেল অফ সুপিরিয়র ভেনাকাবা। সো দেখেন ডাইলেটেড ভেন্স গুলো এই বরাবর নিচের দিকে। সো আপনি যদি এখন প্রেস করেন, যে আমরা যদি ওই ব্ল্যাঙ্ক মানে একেবারে প্রেস করে যে টেস্টটা করি, এই টেস্ট যদি করতে দিই তাহলে ডিরেকশন অফ ব্লাড হবে টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ডস, ফ্লো ডিরেকশন হবে টুয়ার্ডস ডাউনওয়ার্ডস। বাট নর্মাল ডিরেকশন হওয়ার কথা ছিল কি, আমরা জানি নর্মালি আম্বিলিকাস এর উপরের ভেন গুলো যাবে উপরের দিকে, নিচের ভেন গুলো যাবে নিচের দিকে। নর্মাল ডিরেকশন অ্যাবভ দ্য আম্বিলিকাস, অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস, অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস। বাট এখানে কি হবে, টুয়ার্ডস দ্য আম্বিলিকাস, অ্যাবভ দ্য লেভেল অফ আম্বিলিকাস। দেখা যাবে যে আম্বিলিকাস এর উপরের লেভেলে ডাইলেটেড ভেন গুলোকে যদি আমি কম্প্রেস করি, দেখা যাবে তার ডিরেকশন অফ ফ্লো ডাউনওয়ার্ডস, নর্মালি হওয়ার কথা ছিল আপওয়ার্ডস। তাহলে এটা সুপিরিয়র ভেনাকাবল অবস্ট্রাকশন ইন্ডিকেট করে। যদি ইনফিরিয়র ভেনাকাবল অবস্ট্রাকশন হয় তাহলে দেখা যাবে যে বিলো দ্য আম্বিলিকাস যে ভেন গুলো ছিল তাদের নর্মাল ডিরেকশন অফ ফ্লো ডাউনওয়ার্ডস, কিন্তু এখন হয়ে যাবে আপওয়ার্ডস। এটা দিয়ে আপনি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারবেন অবস্ট্রাকশন অফ হুইচ ভেনাকাবা, দ্য সুপিরিয়র অর ইনফিরিয়র। তার মানে অ্যাবডোমিনাল ওয়ালে যদি আপনি ডাইলেটেড ভেন দেখেন, এনগর্জমেন্ট অফ ভেন দেখেন, তাহলে আপনাকে ডিমার্কেশন করতে হবে, মানে পয়েন্ট আউট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে হুইচ ভেনাকাবল অবস্ট্রাকশন আছে, সুপিরিয়র ভেনাকাবা অর ইনফিরিয়র ভেনাকাবা। এবং আমরা একদিন অ্যাজাইগাস ভেনাস অবস্ট্রাকশন নিয়ে কিন্তু আমরা একটা সেশন নিয়েছি। সো দিস ইজ সুপিরিয়র ভেনাকাবল অবস্ট্রাকশন, ইনফিরিয়র ভেনাকাবল অবস্ট্রাকশন। এবং এই ব্লকেজ এর পাথ ইজ ভেরি কমন, যদি ব্লকেজ হয় তাহলে আমরা এই পাথের মাধ্যমে ল্যাটারাল থোরাসিক ভেন, থোরাকোপিগাস্টিক ভেন, সুপারফিশিয়াল এপিগাস্টিক ভেন, গ্রেট স্যাপনিয়াস, ফেমোরাল ভেন এন্ড ইনফ্রো ভেনাকাবে ফাইনালি দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট এ ড্রেন করবে। দিস ইজ আ পাথওয়ে ফর সুপিরিয়র ভেনাকাবল অবস্ট্রাকশন অর ব্লকেজ। বাট সিমিলার ঘটনা ঘটবে যদি ইনফ্রো ভেনাকাবাতে ব্লক হয় তাহলে ডিরেকশন জাস্ট অপোজিট দিস পাথওয়ে। তার মানে এখন ইনফ্রো ভেনাকাবাতে যেহেতু অবস্ট্রাকশন রয়েছে, সো ইনফ্রো ভেনাকাবা থেকে ব্লাড গুলো ফিমোরাল ভেন, গ্রেট স্যাপনিয়াস, সুপারফিশিয়াল এপিগাস্টিক ভেন এগুলো হয়ে আলটিমেটলি সাবক্লাভিয়ান ভেন হয়ে সুপিরিয়র ভেনাকাবে রাইট অ্যাট্রিয়ামে রিচ করবে। সো এটা একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক, যে আপনি হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দ্য ব্লকেজ অফ দ্য সুপিরিয়র অর ইনফ্রো ভেনাকাবা, অথবা সুপিরিয়র ভেনাকাবার ব্লকেজ এট দ্য লেভেল অফ ওপেনিং অফ অ্যাজাইগাস ভেন অ্যাবভ অ্যান্ড বিলো। আর্টারিয়াল সিস্টেম ইজ লাইকলি সিমিলার। এখানে দেখেন আর্টারিয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ইন্টারনাল থোরাসিক আর্টারি বা ইন্টারনাল মেমোরি আর্টারি দুটো পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর্টারি যেটা টুয়ার্ডস আম্বিলিকাসের দিকে যায়, এবং আরেকটি হচ্ছে নিচের দিকে যেটা থাকবে সুপারফিশিয়াল এপিগ্যাস্টিক আর্টারি, যে ব্রাঞ্চ অফ দ্য ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি, সেটা দেখেন যে এই বরাবর যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের টুয়ার্ডস দ্য আম্বিলিকাস, তার মানে ভেনাস ড্রেনেজটা ছিল অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস এবং আর্টারিয়াল সিস্টেম টুয়ার্ডস দ্য আম্বিলিকাস। আম্বিলিকাস একটা হার্নিয়া কমনলি হয়ে থাকে ডিউ টু কনজেনিটাল ডিফর্মিটি, এটা কনজেনিটাল আম্বিলিকাল হার্নিয়া। অনেক সময় এটা রিগ্রেস করে যায় উইথ টাইম, তবে একটা নির্দিষ্ট সময়ের পরে যদি রিগ্রেস না করে, 1 to 2 years এর মধ্যে রিগ্রেস না করলে তখন কিন্তু আপনাকে একটা ইন্টারভেনশনে যেতে হবে। আমরা যেই জিনিসটি নিয়ে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় সেটি হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এবং সেখান থেকে একটা এক্সট্রাভাইসেশনের একটি তথ্য, আরেকটি হচ্ছে আমাদের যে রেক্টাস শীত ফরমেশন এবং তার রিলেটেড কিছু কন্ডিশন। সো এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে প্রথমে যদি আমি বলি, যেই প্রশ্নটা আপনাকে হিট করবে, যেই টপিক্সটা আপনাকে প্রতিবার ফেস করতে হবে, সেটি টপিক্স বালবার ইউরেথ্রাল ইনজুরি।
কিভাবে হতে পারে? এই যে ভদ্রলোকের কথা চিন্তা করুন, বেইলিন ল্যাবসের 24th এডিশন এই ছবিটি ছিল। দেখেন একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা ইউরেথ্রার পার্ট নিয়ে এখন ডিসকাশনে যাবো না, আমরা জানি ইউরেথ্রা হ্যাজ ফোর পার্টস, এবং এটা শুধু মেল ইউরেথ্রার ক্ষেত্রে, নট দ্য ফিমেল ইউরেথ্রা। মেল ইউরেথ্রা যে ফোর পার্টের মধ্যে একটা বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা জাস্ট বিহাইন্ড দ্য পেনাইল ইউরেথ্রা, তো এই বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রাতে ইঞ্জুরি কখন হওয়া পসিবল? যদি ভদ্রলোক এরকম টাই পরে কোট পরে সুন্দরভাবে যাচ্ছিলেন, সাডেনলি একটা ম্যানুয়ালের উপর পা পড়লো, ম্যানুয়ালের চাকতিটা ঘুরে গেল, দেন একদম পিরিনিয়াম বরাবর ইঞ্জুরি হলো, জাস্ট এট দ্য রুট অফ দ্য পেনিস এর নিচে এই বরাবর যে ইঞ্জুরিটা হলো, তার মানে বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রাল ইঞ্জুরি হবে। সো ইট ইজ আ মোড অফ বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রাল ইঞ্জুরি। যেহেতু বাংলাদেশে প্রেক্ষাপটে ম্যানহোল আইদার থাকবে না, আর থাকলেও এমন থাকবে যে সেটা আর মানে এইভাবে স্ট্রাইডিং ইঞ্জুরি করার মতো থাকে না, তাহলে ম্যানহোল লাইন মানে আপনি ডাইরেক্টলি ম্যানহোলের মধ্যে পড়ে যাবেন, পড়ে গেলে স্ট্রাইডিং ইঞ্জুরি হওয়ার চান্স কম। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এই মোড অফ ইঞ্জুরি ইজ নট ভেরি কমন। আমাদের দেশে যেটা হয় যে অনেক সময় মানে অ্যাক্সিডেন্টাল ফল অন শার্প অবজেক্ট, এটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে অনেক সময় দেখবে যে বাঁশের সাঁকোর, একটা সিঙ্গেল বাঁশের সাঁকোর উপর দিয়ে যখন লম্বা এরিয়া পাড়ি দিচ্ছে, এই সময় পড়ে যে দুই পায়ের ফাঁকের মাঝখানে বাঁশটা ঢুকে যে হতে পারে এটা বালবার ইথ্রাল ইঞ্জুরি। আরেকটা অনেক সময় নৌকার উপরে যে হাট গুলো বসে, এক নৌকা থেকে আরেক নৌকায় দৌড়াদৌড়ি করে ফ্লোটিং যে নৌকার উপরে যে হাট গুলো বসে, সেখানে একটা বালবার পার্ট অফ দ্য ইথ্রাল ইঞ্জুরি হতে পারে, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইজ পসিবল। সো বালবার পার্ট অফ দ্য ইরেথ্রাল ইঞ্জুরি যদি হয়, তাহলে এক্সট্রা ভেসেশন অফ ইউরিন কোন কোন রিজিয়নে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা যদি আপনি অ্যানাটমি একেবারে অঙ্কের মতো না বুঝেন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো না বুঝেন, তাহলে কিন্তু এই প্রশ্ন আপনি ফেস করতে পারবেন না। সো এটা আপনাকে বুঝতে হবে। তো বালবার পার্ট অফ দ্য ইরেথ্রাল ইঞ্জুরি আপনাকে বুঝতে হলে কয়েকটি জিনিস সম্পর্কে একদম কনসেপশন ক্লিয়ার করতে হবে। একটি হচ্ছে খেয়াল করুন আমাদের অ্যাবডোমিনাল ফাসা। আমরা জানি অ্যাবডোমিনের সুপারফিশিয়াল ফাসা, কোনো ডিপ ফাসা থাকে না, তাহলে অ্যাবডোমিনে নর্মালি দেয়ার ইজ নো ডিপ ফাসা ইন দ্য অ্যাবডোমিন। অ্যাবডোমিনে যেটা থাকে সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। তাহলে অ্যাবডোমিনে সুপারফিশিয়াল ফাসার কিছু বৈশিষ্ট্য রয়েছে। অ্যাবডোমিনে যদি ডিপ ফাসা থাকতো তাহলে কতগুলো প্রবলেম হতো খেয়াল করেন। সৃষ্টিকর্তা চিন্তা ভাবনা করে অ্যাবডোমিনে কোনো ডিপ ফাসা দেন নাই, ফেসে কোনো ডিপ ফাসা দেন নাই। অ্যাবডোমিনে যদি ডিপ ফাসা থাকতো তাহলে হাত এবং পা দেখবেন অনেক বেশি এক্সপ্যান্ড করানো যায় না। ঠিক তেমনি অ্যাবডোমেনের মধ্যে ডিপ ফাসা যদি থাকতো তাহলে অ্যাবডোমেন এক্সপ্যান্ড করতো না। বাট আমাদের মায়েদের যদি অ্যাবডোমেনের ওয়াল যদি এক্সপ্যান্ড না করে, তাহলে মায়ের পেটের মধ্যে আমি আপনি বড় হইতে পারতাম না, ছোট ফিটাস হয়ে থেকে যেতাম, মানে একেবারে ইমব্রায়োনিক স্টেটে থেকে যেতাম। ঠিক তেমনি ফেসেও কোনো ডিপ ফাসা থাকে না, ফেসে ডিপ ফাসা থাকলে দেয়ার উইল বি নো এক্সপ্রেশন, দেখবেন যে ফেস একেবারে রোবোটিক ফেস হয়েছে, যার কোনো মুভমেন্ট নেই, যার কোনো এক্সপ্রেশন থাকতো না। সো সৃষ্টিকর্তা ফেস এবং অ্যাবডোমেনে কোনো ডিপ ফাসা দেন নাই, আল্লাহ তাআলা এটা অশেষ কুদরতি। তাহলে ডিপ ফাসা না থাকলে সুপারফিশিয়াল ফাসা অফ দ্য অ্যাবডোমেনে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে, যেটা বিলো দ্য আম্বিলিকাস লেভেল। বলা হয় যে আম্বিলিকাস লেভেল অথবা ইন্টারসুপার লাইক স্পাইন লেভেল, এই লেভেলের নিচে সুপারফিশিয়াল ফাসা দুইটা লেয়ারে বিভক্ত। একটা সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার যেটাকে বলা হয় ক্যাম্পার ফাসা, খেয়াল করেন দিস ইজ দ্য সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, যে ফ্যাট লাইন দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্যাম্পার ফাসা। তার মানে বাইরের দিকে যে ফাসাটা থাকবে সেটাকে বলা হচ্ছে ক্যাম্পার ফাসা, এবং তার জাস্ট নিচে যে লেয়ারটা থাকবে সেটাকে বলা হয় মেমব্রেনাস লেয়ার, এটা হচ্ছে বলা হয় স্কার্প ফাসা। তার মানে সুপারফিশিয়াল ফাসা হ্যাজ টু লেয়ার, একটা হচ্ছে ক্যাম্পার ফাসা, একটা হচ্ছে মেমব্রেনাস ফাসা। এটা অনেক সময় দেখবেন পরীক্ষার হলে ভুল হয়ে যাবে, বাইরে কোনটা ভেতরে কোনটা। মনে রাখবেন সিজারিয়ান সেকশন শব্দটা মনে থাকবে না, সি বাইরে এস ভেতরে, সিজারিয়ান সেকশন। তাহলে ক্যাম্পার ফাসা সি মানে বাইরে থাকবে, স্কার্প থাকবে ভেতরে দিকে। তাহলে আউটার লেয়ার যেটা একটা ফ্যাটি লেয়ার, ফ্যাট লেয়ার থাকে, এটা ক্যাম্পার ফাসা। যে যেমন মোটা হবে তার তো ক্যাম্পার ফাসা ঠিক হবে, তার মানে যত বেশি মোটা তত বেশি ফ্যাট, তত বেশি ক্যাম্পার ফাসা থিকেন্ড, আর লিন থিন ক্যাম্পার ফাসা থিন হবে। স্কার্প বা মেমব্রেনাস ফাসা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফাসা, যেটা মূলত সুপারফিশিয়াল ফাসা, এবং এটাই স্ট্রেন দেয় এবং এর ইম্পর্টেন্স রিলেশন রয়েছে। তাহলে ক্যাম্পার ফাসা যেটা বাইরের ফাসা, এর রিলেশনটা যদি চিন্তা করি, এটা উপরের থেকে নিচের দিকে যখন প্রসিড করে, নিচের দিকে যাওয়ার সময় সে আলটিমেটলি যখন স্ক্রোটাম এবং পেনিসের কাছে চলে যায়, এসব জায়গাগুলোতে কোনো ফ্যাট থাকে না। উই নো পেনিসের চারপাশে কোনো ফ্যাট ফ্যাট না, স্ক্রোটামের চারপাশে কোনো ফ্যাট থাকে না। সো এখানে এসে এই ক্যাম্পার ফাসা ডার্টোস মাসলে কনভার্ট হয়ে যায়। তার মানে এই ক্যাম্পার ফাসা উপরের দিকে ছিল ফ্যাট, তার মানে তল পেটে অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালে ছিল ফ্যাট, নিচের দিকে এসে হয়ে গেছে ডার্টোস মাসল। ইট হচ্ছে ক্যাম্পার ফাসার বিস্তৃতি। বাট স্কার্প ফাসা ইটস হ্যাজ এ ইম্পর্টেন্ট রিলেশন, এইটা খুব ইম্পর্টেন্ট। স্কার্প ফাসার এক্সটেনশন যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কোনোদিন এক্সট্রা ভেসেশন অফ ইউরিনের
তথ্যগুলো সঠিকভাবে বুঝবেন না। যারা ঢাকা মেডিকেল ক্যাজুয়ালিটিতে ডিউটি করেছেন ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে, সেখানে দেখবেন এক্সট্রা ফিক্সেশন অফ ইউরিনে প্রায় পেশেন্ট আসে বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রাল ইনজুরি। সো এটা আপনাকে বুঝতে হবে। খেয়াল করুন আমাদের ইউরিনটা কিন্তু জমা হবে বিহাইন্ড দা মেমব্রেনাস লেয়ার অথবা স্কার্ফ অফ ফাসার আন্ডার সার্ফেস ইউরিনটা জমবে। সো স্কার্ফ অফ ফাসা কোথায় কিভাবে অ্যাটাচমেন্ট পেয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে ইউরিনটা কোন দিকে মুভ করবে। আমরা যদি চিন্তা করি স্কার্ফ অফ ফাসার আপার লেভেলের রিলেশনটা, উপরের দিকে স্কার্ফ অফ ফাসা অ্যাকচুয়ালি দ্য অ্যাবডোমিনের সুপারফিশিয়াল ফাসা, এবং এই স্কার্ফ অফ ফাসা অ্যাবভ দ্য উপরের দিকে আস্তে আস্তে আপার লেভেলে পেক্টোরাল ফাসার সাথে ব্লেন্ড হয়ে যায় আপার দিকে, এবং এটা এক্সিলের দিকে প্রসিড করে এবং আলটিমেটলি এটা ব্লেন্ড হয়ে যায় পেক্টোরাল ফাসার সাথে, এসে ব্লেন্ড হয়ে যায় পেছনের দিকে থোরাকোলাম্বার ফাসার সাথে, এগুলো ব্লেন্ড হয়ে যায় মানে আলটিমেটলি উপরের দিকে এটা সুপারফিশিয়াল ফাসা হিসেবে যেটা থাকে। এটা নিচের দিকে ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। এই ফাসাটা যখন নিচের দিকে প্রসিড করে, নিচের দিকে প্রসিড করার সময় দেখেন ইঙ্গুইনাল লিগামেন্ট, দিস ইজ ইঙ্গুইনাল লিগামেন্ট, এই ইঙ্গুইনাল লিগামেন্টের জাস্ট নিচেই আছে কি ফাসাল আর্ট অফ থাই, আমরা জানি ডিপ ফাসা অফ থাই, ফাসাল আর্ট অফ থাই, এই ফাসাল আর্ট অফ থাইয়ের সাথে সে ফিউজড হয়ে যাবে। তার মানে ইঙ্গুইনাল লিগামেন্টের ওয়ান ফিঙ্গার ব্রেথ নিচে, জাস্ট ওয়ান ফিঙ্গার ব্রেথ নিচেই ডিপ ফাসা অফ থাই যেটাকে বলা হয় ফাসালাটা, এটার সাথে ফিউশন হবে মেমব্রেনাস লেয়ারে। তার মানে মেমব্রেনাস লেয়ার ফিউজ হয়ে গেল, তার মানে মেমব্রেনাস লেয়ারের আন্ডার সার্ফেসে যদি কিছু কালেকশন জমে সেই কালেকশনটা ইঙ্গুইনাল লিগামেন্টের নিচের দিকে নামতে পারবে না। কেন পারবে না? দেয়ার ইজ গেট লক, গেট লক বসে যে আমরা ঢুকতে পারবে না। ঠিক তেমনি গেট লক যখন হয়ে গেছে ইঙ্গুইনাল লিগামেন্টের জাস্ট নিচে, সো নিচের দিকে কোনো কিছু এক্সটেন্ড করতে পারবে না। দেয়ার ইজ নো ট্র্যাক অফ ট্র্যাকিং, এখানে কোনো ট্র্যাক নাই, সো ট্র্যাকিং করতে পারে না। তার মানে গ্র্যাভিটির কারণে নর্মালি যদি এই ইউরিন বা এনি অ্যাকুমুলেশন আন্ডার দিস ফাসা যাওয়ার কথা ছিল সোল অফ দ্য ফুটে, যদি পেশেন্ট স্ট্যান্ডিং থাকে গ্র্যাভিটির কারণে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু এখানে গেট লক হয়ে গেছে সো গ্র্যাভিটি যতই বাড়ুক না কেন সে নিচের দিকে যেতে পারে না, ডিউ টু ব্লকেজ, ডিউ টু গেট লকিং, ডিউ টু ফিউশন অফ ক্যাম্পার স্কার্ফ অফ ফাসা উইথ দ্য ফাসা লাটা জাস্ট বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ওকে, নিচের দিকে যেতে পারতেছে না। এখন যদি আমরা সামনের দিকে চিন্তা করি, দেখেন মিড লাইনে যেটা হয়, মিড লাইনে এটা সামনের দিকে যখন ইঙ্গুইনাল লিগামেন্টে যাচ্ছে, এই স্কার্ফ অফ ফাসাটা যখন সামনের দিকে প্রসিড করে, প্রসিড করার সময় দেখেন সামনের দিকে যে সে পিবিক ক্রেস্ট অ্যান্ড টিবারকলের ওখানে অ্যাটাচমেন্ট সরাসরি দেয় না, সে ওই বরাবর যে পেনিসকে র্যাপিং করে, জাস্ট সারাউন্ডিং করে পেনিসটাকে, সে র্যাপিং করে, র্যাপিং করার মতো করে সারাউন্ডস দ্য পেনিস, পেনিসটাকে সারাউন্ড করে স্ক্রোটাম এবং ডার্টোস মাসলের ইনার সার্ফেস দিয়ে, স্ক্রোটাম ডার্টোস মাসল দ্যাট ইজ দ্য ক্যাম্পার ফাসার ইনার সার্ফেস দিয়ে সে নিচের দিকে চলে এসে পেরিনিয়ামে সুপারফিশিয়াল পেরিনল পাউসের ওখানে তার একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, সে পেরিনিয়াল বডিতে সে অ্যাটাচমেন্ট দেয়। তার মানে অ্যানাল ট্রায়াঙ্গলে তার কোনো এক্সটেনশন নেই, তার মানে তার শেষ হচ্ছে কোথায়? পেরিনিয়াল বডিতে। তাহলে পরের ছবিতে যদি আমরা দেখি, দিস পিকচার শোয়িং দ্যাট দিস ইজ দ্য ক্যাম্পার ফাসা, দিস ইজ দ্য ক্যাম্পার ফাসা যেটা ফ্যাট লেয়ার, যেটা স্ক্রোটাম এসে ডার্টোস মাসল ফর্মেশন হয়েছে, বাট দিস ইজ দ্য মেমব্রেনাস লেয়ার। এই মেমব্রেনাস লেয়ারটা চিন্তা করেন, এটা একটু খেয়াল করেন, এই মেমব্রেনাস লেয়ারটা কিভাবে যাচ্ছে, এই যে দিস ইজ দ্য মেমব্রেনাস লেয়ার, এই মেমব্রেনাস লেয়ারটা আমাদের পেনিসের চারপাশে, সে এই যে পেনিসের চারপাশ দিয়ে সে এখন এই বরাবর ডার্টোস মাসল ইনার সার্ফেস দিয়ে প্রসিড করে, সে এইভাবে প্রসিড করলো, দেন আলটিমেটলি দিস ইজ দ্য পেরিনাল বডিতে তার ফাইনাল অ্যাটাচমেন্ট। তার মানে এখন যদি চিন্তা করেন যে এনি কালেকশন আন্ডার দিস এরিয়া, মানে এই ফাসার নিচে যদি কোনো কালেকশন জমে, সেই কালেকশনটা এবার ডিউ টু গ্র্যাভিটি পেনিসের চারপাশে অ্যারাউন্ড দ্য পেনিসে জমবে, তারপর স্ক্রোটামের এই জায়গাতে সে জমবে, দেন পরবর্তীতে সে দিস ইজ এ সুপারফিশিয়াল পেরিনাল পাউসে জমবে, এই জায়গাগুলোতে কালেকশন জমবে। দিস ইজ দ্য অ্যানাল ট্রায়াঙ্গল, এটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গল, এই অ্যানাল ট্রায়াঙ্গলের দিকে কোনো কালেকশন হবে না। তার মানে এখন যদি এক্সট্রা ফ্যাসেশন অফ ইউরিন হয়, ইউরিনটা সোল অফ দ্য ফুটে যেতে পারবে না, থাই যেতে পারবে না, সে জমবে কোথায়? অ্যারাউন্ড দ্য পেনিস অ্যান্ড স্ক্রোটাম অ্যান্ড সুপারফিশিয়াল পেরিনাল পাউচ, এই জায়গাগুলোতে ইউরিন এক্সট্রাফেসেশন হয়, কালেকশন হবে। তার মানে দিস ইজ দ্য বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা যদি ইঞ্জুরি হয়, বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা যদি ইঞ্জুরি হয়, তাহলে ইউরিন জমবে কোথায়? প্রথমেই জমবে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অ্যারাউন্ড দ্য স্ক্রোটাম, অ্যারাউন্ড দ্য পেনিস অ্যান্ড সুপারফিশিয়াল পেরিনাল পাউচ। এরপরে যদি আরো বেশি জমতে হয় তাহলে সে উপরের দিকে এক্সটেন্ড হবে, এক্সটেন্ড হলে এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে বিহাইন্ড দ্য এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে চিন্তা করেন, তাহলে এখন সে কোথায় জমবে? চিন্তা করেন যে এই যেখানে এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে সে জমবে এই বরাবর, জাস্ট আন্ডার দ্য স্কার্প অফ ফাসা অথবা সুপারফিশিয়াল ফাসার আন্ডারে জমবে। এখন যেহেতু এই এক্সটেনশনটা উপরের দিকে আরো চলে যায়, আমরা যদি চিন্তা করি, আমি বলেছিলাম যে মেমব্রেনাস লেয়ার এক্সটেনশন উপরের দিকে হাই
একদম পেক্টোরাল ফাসা নিচে সে প্লেন্ট হয়ে যায় এবং এক্সিলের দিকে প্রসিড করে। সো এই ইউরিন যে জমতেছে, এই ইউরিনটা জমতেছে, এই বরাবর জমতে জমতে এভাবে যেতে থাকবে। এবং যদি আপনি এই ভদ্রলোকটাকে উল্টা করে রাখেন, মানে লেগ সাইড অ্যাভব, পা উঁচুর দিকে ঝুলাই রাখেন, মাথা যদি উল্টা করে রাখেন, তাহলে এই ইউরিনটা জমতে জমতে যেতে পারবে অ্যাজ হাই অ্যাজ 1 জিলা, এবং এটা যেতে পারবে 1 জিলা পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। তাহলে দেয়ার ইজ ট্র্যাকিং, ট্র্যাকিং এর রুট কতদূর পর্যন্ত? মেমব্রেনাস লেয়ার অথবা স্কার্ফ অফ ফাসার আন্ডার সারফেসে যে কালেকশনটা হবে সেটা মে এক্সটেন্ড অ্যাজ হাই অ্যাজ 1 জিলা পর্যন্ত, ইট মে এক্সটেন্ড। তাহলে যদি এক্সট্রাভাইজেশন অফ ইউরিন ফলিং বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা যদি হয়, তাহলে ইউরিনটা জমা হবে অ্যারাউন্ড দ্য পেনিস, স্ক্রোটাম, সুপারফিশিয়াল পেনাল পাউস এবং এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে ডিপ টু দ্য মেমব্রেনাস লেয়ার অথবা স্কার্পা ফাসা, এন্ড ইট মে এক্সটেন্ড আপ টু দ্য অ্যাজ হাই অ্যাজ 1 জিলা। বাট এত উপরে উঠলেও ইউরিন নিচের দিকে যাবে না। কোথায় যাবে না? সোল অফ দ্য ফুটে যাবে না, থাইয়ে যাবে না, লেগে যাবে না, যদিও যাওয়া উচিত ছিল ওই পথে, কারণ গ্র্যাভিটির কারণে নিচের দিকে যাওয়ার কথা, যেতে পারতেছে না। কেন? ডি টু অ্যাটাচমেন্ট অফ দ্য মেমব্রেনাস লেয়ার অথবা স্কার্পা ফাসা উইথ দ্য ফাসা লাটা অথবা ডিপ ফাসা অফ থাই জাস্ট বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, যার কারণে নিচের দিকে তার কোনো এক্সটেনশন নাই। অ্যানাল ট্রায়াঙ্গুলে কেন যেতে পারে না? পেরিনাল বডিতে এসে তার অ্যাটাচমেন্ট শেষ, সো অ্যানাল ট্রায়াঙ্গুলের দিকে সে যেতে পারতেছে না। উপরের দিকে তার পথ ওপেন, সো উপরের দিকে সে যেতে পারে। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখন দেখবো আমরা এক্সট্রাভাসেশনটা কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো। তাহলে আমরা যদি বলি সুপারফিশিয়াল ফাসা হ্যাজ টু লেয়ার বিলো দা আম্বিলিকাস, এটা সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার এন্ড ডিপ মেমব্রেনাস লেয়ার। সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার এটা অ্যাকচুয়ালি ফ্যাট, যেটা এটা স্ক্রোটামে ডার্টস মাসল ফর্মেশন করে, এন্ড ডিপ মেমব্রেনাস লেয়ার এটা ল্যাটারাল এন্ড অ্যাভোভ, এটা থিন এন্ড ফেড আউট হয়ে যায়, ফাইনালি এটা মানে ফিউজ হয়ে যায়। এন্ড ইনফিরিয়রলি যেটা হয়, মেমব্রেনাস লেয়ার ফিউজেস উইথ দ্য ডিপ ফাসা অফ দ্য থাই জাস্ট বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এন্ড ইন মিড লাইন এটা টিবিউলার শীথ ফর্মেশন করে, এন্ড দ্য পেনিস এন্ড পেরিনিয়াম এসে কলিজ ফাসার সাথে ফিউশন হয়ে ফাইনালি পেরিনিয়াল বডিতে সে অ্যাটাচমেন্ট দেয়। সো যদি এক্সট্রাভাইজেশন অফ ইউরিন হয় ফলোইং বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে সাইট অফ রাপচার, এখানে দেওয়া হয়েছে দিস ইজ দ্য সাইট অফ রাপচার এট দ্য লেভেল অফ দ্য বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা, দিস ইজ সাইট অফ রাপচার। তাহলে এখন এক্সট্রাভাইজেশন অফ ইউরিন যদি খেয়াল করেন, দেখেন অ্যারাউন্ড দ্য স্ক্রোটাম এখানে জমেছে, অ্যারাউন্ড দ্য পেনিস এর চারপাশে জমেছে, এবং ইউরিন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। ইউরিন এক্সট্রাভাইজেশন ডিপ টু মেমব্রেনাস লেয়ার অফ দ্য স্কার্ফা ফাসা, তার মানে দিস ইজ দ্য এরিয়া অফ এক্সট্রাভাইজেশন অফ ইউরিন। বাট ইউরিন কিন্তু থাইয়ের দিকে, লেগের দিকে বা সোল অফ দ্য ফুটের দিকে যাচ্ছে না, বিকজ গেট লক অফ স্কার্পা ফাসা এট দ্য লেভেল অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, ক্লিয়ার? যেতে পারে না। এখন পরে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা ইঞ্জুরি না হয়, ইঞ্জুরি তো একটু উপরের দিকে হতে পারে, কোথায় হতে পারে? মেমব্রেনাস পার্ট অথবা প্রস্টাটিক পার্টে তো ইঞ্জুরি হতে পারে। তার মানে যদি পরের ছবিটা খেয়াল করেন, যদি ইঞ্জুরিটা বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা না হয়, প্রস্টাটিক পার্টে হয় বা মেমব্রেনাস পার্টে হয়, মানে উপরের দিকে হয়, তাহলে এক্সট্রা ভেসেশন অফ ইউরিন কিন্তু আর পেরিফেরাল পার্টে হবে না, তখন বডি সেন্ট্রাল পার্টে হয়ে যাবে, তার মানে পেলভিক ক্যাভিটির মধ্যে হয়ে যাবে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে হয়ে যাবে। সো যদি কোনো কারণে প্রোস্টাটিক ইঞ্জুরি হয়, প্রোস্টাটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা অথবা মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা ইঞ্জুরি হয়, তাহলে এক্সট্রা ভেসেশন অফ ইউরিন হবে উইদিন দ্য পেলভিক ক্যাভিটি, নট দ্য পেরিনিয়াম, ক্লিয়ার? সো দিস ইজ দ্য রাপচার অফ দ্য মেল ইউরেথ্রা, দ্য বালবার পার্ট অফ দ্য ইউরেথ্রা রেজাল্টস এক্সট্রাভাইজেশন অফ ইউরিন এট দ্য সুপারফিশিয়াল পেনাল পাউস অ্যারাউন্ড দ্য পেনিস ইন দ্য অ্যান্টেরি অ্যাবডোমিনাল ওয়াল ডিপ টু ফাসা স্কার্ফা এন্ড ইট মে এক্সটেন্ড অ্যাজ হাই অ্যাজ 1 জিলা। এন্ড মাথায় অবশ্যই ফিক্সড করে নেন, এটা কখনোই নিচের দিকে নামবে না, বিকজ অফ ফিউশনস অফ ফাসা স্কার্ফা উইথ দ্য ফাসা লাট ইমিডিয়েটলি বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। অ্যান্ড আমি যে কথাগুলো আপনাকে বললাম অল আর ফ্রম টেক্সট বুকস, নেল ক্লিনিক্যাল অ্যানাটমি 9th edition পেজ 115, এই 4-5টা পেজ মিলে এই কথাগুলো ডিসকাশন করা আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং এই কনসেপশন যদি আপনার মধ্যে একদম মানে ভালোভাবে না থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নকে বিট করতে পারবেন না। নাও সিম্পল কুইজ সেশন ফর ইউ, অ্যান্সার করতে হবে। বলেন, ফলিং রাপচার অফ বালবার ইউরেথ্রা ইউরিন মে ট্র্যাক ডাউন টু দ্য সোল অফ দ্য ফুট ডিউ টু গ্র্যাভিটি। এই প্রশ্ন কিন্তু কঠিন একটা প্রশ্ন, যদিও এখন অনেকের কাছে সহজ মনে হবে, বাট ইট অফকোর্স এ ডিফিকাল্ট কোশ্চেন, কারণ আপনার মনে হবে যে ইউরেথ্রাল ইঞ্জুরি হলে তো অবশ্যই ট্র্যাক ডাউন হবে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে এটা? এই প্রশ্নের অ্যান্সার পারবেন না এরকম কে আছেন? আমি আপনাদের সাথে কানেক্টেড রয়েছি, সো অ্যান্সার ইট।
এই যে আমি মাঝে মাঝে আপনাদেরকে কুইজ গুলো দিই, অ্যাকচুয়ালি একটু পোস্ট আপ ইউ, মানে আমরা তো লাইভ ক্লাসে একটু ডিফিকাল্টি হচ্ছে, আপনাকে ব্রেক দিতে পারি না। আমরা যখন মানে অফিসে বসে ক্লাস করি তখন হয় কি, আপনাকে একটা টি ব্রেক দিই, কফি ব্রেক দিই, একটু রিক্রিয়েশন করি, রিফ্রেশমেন্ট করি, বাট এই ক্লাসগুলোতে তো সেই সুযোগ হয় না। সো আপনাকে মাঝে মাঝে কুইজ গুলো দিই, আপনাকে একটু পোস্ট আপ করি, আপনাকে একটু ডাইভার্ট করি, রিফ্রেশমেন্ট দিই। মনে করবেন এই কাপ অফ টি ইউ আর টেকিং উইথ দিস কুইজ। ওকে, থ্যাংক ইউ। অ্যাবডোমিনাল ওয়াল মাসলস, এটা একটা ইম্পর্টেন্ট এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা না বুঝলে অনেক প্রশ্নের অ্যান্সার পাওয়া যায় না, এবং যিনি অ্যাবডোমিনাল ওয়াল মাসল এর ফরমেশনটা জানবেন তার কাছে ইনগুইনাল ক্যানাল অ্যানাটোমি, ইনগুইনাল হার্নিয়ার অ্যানাটোমি ভেরি ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যাবডোমিনাল ওয়াল মাসল রিলেশন গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এইটা ডিসকাস করব এবং এরপরে আমরা এই রিলেটেড তথ্যগুলো ডিসকাস করলেই কিন্তু আমাদের সেশন শেষ হয়ে যাবে, এবং এই দুটি ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য আজকে সেশনের আয়োজন। সো আমরা হয়তো আর 25 মিনিটস এর মধ্যে আমাদের সেশন শেষ করতে পারবো। থ্যাংক ইউ ফর ইওর পারফেক্ট অ্যান্সারিং। অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে আমরা জানি যে মূলত তিনটা মাসল রয়েছে, একটা এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টার্নাল অবলিক মাসল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। এই মাসলগুলো নিয়ে কথা বলার আগে একটা কথা আপনাকে বলি, চিন্তা করেন যে অ্যাবডোমিনের মধ্যে যে এত এত ভিসেরা রয়েছে এবং খুব ভারী ভারী ভিসেরা গুলো, তাই না? আমাদের বডিতে যত পরিমাণ ভিসেরা রয়েছে তার ম্যাক্সিমাম পোর্শন রয়েছে অ্যাবডোমিনাল বক্সের মধ্যে বা ক্যাভিটির মধ্যে। তাহলে এই ভিসেরা গুলোকে সাপোর্ট দেয় কে? হু ইজ গিভিং সাপোর্ট? আমরা দেখবেন যখন রিইনফোর্সমেন্ট করি, মানে একটা স্ট্রাকচারকে টিকে রাখতে হয়, জাস্ট এরকম খাড়া কিছু যদি আপনি পিলার দিন একরকম হয়, বাট এইভাবে ক্রসিং করে যখন দেন এর সাপোর্ট কিন্তু বেশি হয়। মানে যেখানে ক্রসিং সেখানে কিন্তু সাপোর্টিং স্ট্রেংথটা বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলা যেটা করছেন, দেখেন অ্যাবডোমিনাল ওয়ালে মাসলকে স্ট্রেইট অথবা শুধু হরিজন্টাল ভিউ রাখেননি, তিনি করেছেন কিছু ক্রসিং করেছেন, কিছু ফাইবার স্ট্রেইট রেখেছেন, কিছু ফাইবার হরিজন্টাল করেছেন, যেন অ্যাবডোমিনাল ওয়াল একটা গুড মানে একটা কোঅর্ডিনেশন হয়, যেটা কন্ট্রাকশন করতে পারবে, যেটা সাপোর্ট দিতে পারবে, রাপচার হয়ে যাবে না। যেমন দেখেন রেসপিরেশনের জন্য রিক্টাস অ্যাবডোমিনিস মাসলকে ভার্টিক্যালি মুভ করতে হয়, তাই না? অ্যান্ট্রোপোস্ট মানে আপ অ্যান্ড ডাউন সে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হইতে হয় ফর রেসপিরেটরি মুভমেন্ট, ফর দ্য মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম, তাই না? বাট চিন্তা করেন আমাদের ডেফিকেশন রিফ্লেক্স অথবা মিক্সুরেশন রিফ্লেক্স এর জন্য হোল অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটির প্রেশারটাই মানে ইনক্রিজ করতে হয়। তাহলে যখন প্রেস করে দেন এটা নিচের দিকে প্রসিড করে। তাহলে অ্যাবডোমিনাল ওয়াল এই যে বারবার কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন হবে, ভ্যারাইটিস অফ মুভমেন্ট হবে, এই মুভমেন্ট গুলোর জন্য তার ওয়ালের মাসল গুলোটা অরিয়েন্টেশন দরকার ছিল, স্পেশালাইজড অরিয়েন্টেশন দরকার, এবং আল্লাহ তাআলা সেটাই করে দিয়েছেন। কি করেছেন দেখেন, এক্সটার্নাল অবলিক মাসল গুলোর এক ধরনের অরিয়েন্টেশন, ইন্টারনাল অবলিক মাসল গুলোর এক ধরনের অরিয়েন্টেশন, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল এক ধরনের অরিয়েন্টেশন, এবং বিভিন্ন লেভেলে স্ট্রেংথ অফ দ্য মাসলস আর ডিফারেন্ট, এবং মিড লাইনে তিনি একটা রেক্টাস শীত ফরমেশন করে দিয়েছেন। মাসলের স্ট্রেংথ কম, সবসময় মনে রাখবেন অ্যাপোনিউরোসিস, টেন্ডন এইগুলোর স্ট্রেংথ বেশি থাকে, মাসলের স্ট্রেংথ কম থাকে, যেহেতু মিড লাইনে অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে। সো মিড লাইনে তিনি একটা শীতের মতো টেন্ডিনাস স্ট্রাকচার দিয়ে দিয়েছেন, ফাইব্রাস শীত দিয়ে দিয়েছেন, অ্যাপোনিউরোসিস দিয়ে দিয়েছেন, যেন স্ট্রেংথ বেশি নিতে পারে। সো অ্যাবডোমিনাল ওয়ালের কথা যদি এখন চিন্তা করে দেখেন, এক্সটার্নাল অবলিক মাসল, এই এক্সটার্নাল অবলিক মাসল এটার অরিজিন হবে ফ্রম দ্য রিবস, লোয়ার এইট রিবস থেকে অরিজিন হয় এবং ইনসার্শন হয় ইলিয়াক ক্রেস্ট, এবং আমরা যে বলি পকেট, পকেটের মধ্যে হাত ঢুকাইলে যে কন্ডিশনটা হবে ঠিক ওই রকম এক্সটার্নাল অবলিক মাসল যদি এখানে যদি দেখি খেয়াল করে, দিস ইজ এক্সটার্নাল অবলিক মাসল, এটা একটা কোয়াড্রেঙ্গুলার শেপ মাসল। এই মাসল দেখেন আপার বর্ডার, লোয়ার বর্ডার, পোস্টেরিয়র অ্যান্টের বর্ডার, আপার বর্ডার অফ দিস মাসল এটা অ্যাকচুয়ালি পেক্টোরাল ফাসের সাথে প্লেন্ট হয়ে যায়, পোস্টেরিয়র বর্ডার অফ দিস মাসল এটা থোরাকোলাম্বার সাথে প্লেন্ট হয়ে যায়, অ্যান্টেরিয়র বর্ডার অফ দিস মাসল যেটা অ্যাপেনডিক্সিস হয়ে একটা শীত ফরমেশন করে, ফাইনালি লিনিয়ার আলবা ফরমেশন হেল্প করে, এবং লোয়ার বর্ডার অফ দিস মাসল তার মানে ইনগুইনাল লিগামেন্ট বরাবর এই বরাবর রয়েছে, এই মাসলটা অ্যাকচুয়ালি এই লোয়ার বর্ডার অফ দিস মাসল অ্যাকচুয়ালি যেটা করবে আইলিয়াক ক্রেস্টের সাথে অ্যাটাচমেন্ট রয়েছে, এবং এটা একটা ইম্পর্টেন্ট কাজ করে ব্যাকওয়ার্ড ফোল্ডিং হয়ে তৈরি করে ইনগুইনাল লিগামেন্ট, তার মানে এই বরাবর যে ইনগুইনাল লিগামেন্ট ফর্মেশন করবে সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল। আমরা এই ছবিতে যদি খেয়াল করে দেখেন, এই যে লোয়ার এইট রিব থেকে শুরু করে 12 রিব পর্যন্ত এই ডট ডট লাইন, এই লাইন বরাবর এক্সটার্নাল অবলিক মাসলের অরিজিন। অরিজিন হওয়ার পরে কিছু ফাইবার চলে গেছে টুয়ার্ডস দ্য মিড লাইন, এই যে মিড লাইনে দিয়ে কিছু ফাইবার চলে গেছে, কিছু ফাইবার দেখেন ডিরেক্টলি নিচের দিকে নেমেছে, তার মানে যেই ফাইবার গুলো মিড লাইনের দিকে গেছে এইগুলো দেখেন অ্যাপোনিউরোসিস ফর্মেশন করে একটা শীত ফর্মেশন করেছে, কিছু ফাইবার দেখেন এই বরাবর, এই বরাবর কিছু ফাইবার আইলিয়াক ক্রেস্টের সাথে অ্যাটাচমেন্ট দিয়েছে, দিস ইজ ইনসার্শন লাইন, উপরের দিকে তার অরিজিন লাইন, নিচের দিকে তার ইনসার্শন লাইন। এরপরে নিচের দিকে যে লম্বা একটা বর্ডার, দ্যাট ইজ দ্য লোয়ার বর্ডার অফ দিস মাসল, লোয়ার বর্ডার অফ দিস মাসলে কিছু পার্ট আইলিয়াক ক্রেস্টের সাথে লেগেছে আর কিছু পার্ট এই যে এটা দেখেন
this is the backward folding of this muscle which is creating the inguinal ligament. It's a nil color. This is the inguinal ligament which is formed by the backward folding, by inward folding of the external oblique muscle. There are external oblique muscles in the common chatta border. Upper border is the origin. একটা পোস্টেরিয়র বর্ডার যেটা থোরাকোলাম্বার ফাসা ফর্মেশন করে, এন্টেরিয়র বর্ডার যেটা একটা শীত ফর্মেশন করে, লোয়ার বর্ডার যেটা ইনগুইনাল লিগামেন্ট ফর্মেশন করে এবং ইলিয়াক ক্রেস্টের সাথে অ্যাটাচমেন্ট দেয়। দিস ইজ দ্য এক্সটার্নাল অবলিক মাসল। আপনি যদি ইন্টার্নাল অবলিক মাসলের কথা চিন্তা করেন, ইনগুইনাল লিগামেন্ট থেকে তার অরিজিন। ইন্টার্নাল অবলিক মাসল যদি এখন উপর থেকে আসে তাহলে তো ক্রিস ক্রস হবে না, রিইনফোর্সমেন্ট হবে না। সো একটা মাসল উপর থেকে নামবে আর একটা মাসল নিচ থেকে উঠবে, নিচ থেকে উঠবে, ক্রসিং করবে, যেন স্ট্রেংথ বেশি দিতে পারে। আপনি যখন মিক্সড রেশনের জন্য, ডেফিকেশনের জন্য স্ট্রেংথ দিবেন, পারচুরেশনের জন্য স্ট্রেংথ দিবেন, এই সময় কিন্তু ক্রিস ক্রস করে মাসল ফাইবার থাকলে তারা কিন্তু বেশি স্ট্রেংথ দিতে পারবে এবং সহজে রাপচার হয়ে যাবে না, হার্নিয়েশন হবে না। সো ইন্টার্নাল অবলিক মাসলের অরিজিন ফ্রম দ্য ইনগুইনাল লিগামেন্ট এন্ড ইলিয়াক ক্রেস্ট জাস্ট অপোজিট টু দ্য এক্সটার্নাল অবলিক মাসল। এবং ইনসার্শন গুলো দেবে কোথায় দেখেন, ইনগুইনাল, এটা অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালে দিবে, যেটা অ্যাপোনোরেসিস ফর্মেশন করবে। এবং এর কিছু স্পেশালাইজড কন্ডিশন রয়েছে, লোয়ার ফাইবার যেগুলো রয়েছে সেগুলো আর্চিং করে কাছে কাছে ইনসার্শন দেয়, সেটা আমরা একটু পরে দেখাবো। এই ছবিটা খেয়াল করেন, দিস ইজ দ্য ইন্টারনাল অবলিক মাসল। ইন্টারনাল অবলিক মাসল ফাইবার গুলো অরিজিন ফ্রম দ্য ইলিয়াক ক্রেস্ট এন্ড দ্য ইনগুইনাল লিগামেন্ট থেকে অরিজিন। সো কিছু ফাইবার উপরের দিকে চলে যাবে, কিছু ফাইবার মিড লাইনের দিকে যাবে, কিছু ফাইবার ক্রসিং করবে। খেয়াল করে দেখেন, উপর থেকে যে ফাইবার গুলো নামতেছিল এক্সটার্নাল অবলিক ফাইবার, যেহেতু উপর থেকে নামে সো উপরের পুরো এরিয়া জুড়ে কিন্তু এক্সটার্নাল অবলিকের ফাইবার ছিল, বাট নিচ থেকে এই যে ফাইবার গুলো চিন্তা করেন, এই যে ইন্টারনাল অবলিক মাসলে কিছু ফাইবার আছে, দিস ইজ দ্য মিড আপার উপরের দিকে যে ইনসার্শন দিল, কিছু ফাইবার এইরকম করে মিড লাইনের দিকে যে ইনসার্শন দিচ্ছে, এবং কিছু ফাইবার এইভাবে ক্রসিং করে, এখানে কিছু ফাইবার এরকম আর্চিং করে আসে। তো যেই ফাইবার গুলো এই যে মিড লাইনের দিকে এইভাবে যায়, অ্যাপোনোরেসিস ফর্মেশন করে, এই ফাইবার গুলো একদম টপ লেভেল, মানে এই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারে না, এই লেভেলে পৌঁছাইতে পারে না, তার মানে এট দিস লেভেল, এই লেভেলে শুধুমাত্র এক্সটার্নাল অবলিক মাসলের অ্যাপোনোরেসিস রয়েছে, বাট ইন্টারনাল অবলিক মাসলের অ্যাপোনোরেসিস এন্ডেড এট দিস লেভেল। তার মানে আমাদের যে কোস্টাল লাইন বা সাবকোস্টাল লাইনের উপরের দিকে, মানে এই পার্টটুকুতে শুধুমাত্র এক্সটার্নাল অবলিকে ফাইবার থাকে, ইন্টারনাল অবলিকে ফাইবার রিস্ক করতে পারে না, ইভেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল এই লেভেলে থাকে না। তার মানে আপার পার্ট অফ দ্য রেক্টাস শীত অথবা অ্যাবডোমিনের আপার পার্টে অনলি এক্সটার্নাল অবলিক মাসল, অ্যান্ড ইট ইজ উইকেস্ট পার্ট, যার কারণে এপিগেস্টিক হার্নিয়াটা দেখবেন, এপিগেস্টিক হার্নিয়াটা ইজ এ কমন ভ্যারাইটি যেটা এই লেভেলে হয়, কারণ এই লেভেলের রেক্টাস শীত ইজ উইক। কেন উইক? কারণ এখানে এক্সটার্নাল অবলিক শুধু, ইন্টারনাল অবলিক নাই, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস নাই। আর একটি ইম্পর্টেন্ট রিলেশন, সেটা যদি খেয়াল করেন দেখেন, এই জায়গাতে যেই ফাইবার গুলো এখানে আর্চিং করে, এই যে ইন্টারনাল অবলিকের কিছু ফাইবার এখানে আর্চিং করে, এই আর্চিং করার সময় যেই ফাইবার গুলো আর্চিং করতেছে, এই ফাইবারের নিচেই রয়েছে আমরা জানি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। তার মানে এই বরাবর যদি আমরা বলি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, ডিফারেন্ট কালার দিয়ে একটু দেখাই আপনাকে, তাহলে সুবিধা হবে। আমরা যে চিন্তা করি যে এইগুলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, মাসলের কালার দেখানো ডিফিকাল্ট হচ্ছে। এই বরাবর যদি কিছু মাসলের কথা চিন্তা করি, কি কালার দেখাবো বুঝতেছে না, তো কোনো কালার তো ম্যাচ করে না, রেড কালার তো উপরে দেখেছি, তাহলে আমি ব্ল্যাক কালার দেখাই। ধরুন দিস ইজ দ্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, তাহলে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল এবং আর্চিং ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক, এই দুটো ফাইবার গুলো যখন ফিউজড হয়ে যাবে, দিস ইজ দ্য ফিউজড ইন্টারনাল অবলিকের আর্চিং ফাইবার এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল যেগুলো ফিউজড হয়ে যেটা তৈরি করে, দিস ইজ কল্ড দ্য কনজয়েন্ট টেন্ডন, দিস ইজ কল্ড কনজয়েন্ট টেন্ডন, এটাকে বলা হয় কনজয়েন্ট টেন্ডন, যেটা আপনি হার্নিয়া অপারেশনের সময় অনেকবার পড়েছেন, কনজয়েন্ট লিগামেন্ট যেটা আমরা বলি বা কনজয়েন্ট লিগামেন্ট পড়ি। তা আমরা যে কনজয়েন্ট লিগামেন্ট আমরা বলি হার্নিয়া অপারেশনের সময় বারবার আমরা যে কথাটা উচ্চারণ করি, দিস ইজ দ্য কনজয়েন্ট লিগামেন্ট একদম ভিতরের দিকে, এই কনজয়েন্ট টেন্ডন অথবা কনজয়েন্ট লিগামেন্ট অথবা ফক্স ইনগুইনালিস, ইট ইজ ফর্মড বাই দ্য ফিউশন অফ দ্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলের ফাইবার এবং ইন্টারনাল অবলিকের আর্চিং ফাইবার, এইগুলো দিয়ে তৈরি হয় কনজয়েন্ট লিগামেন্ট অথবা কনজয়েন্ট টেন্ডন এবং ফক্স ইনগুইনালিস বলা হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। এনাদার ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে দেখেন, আমরা বললাম যে ইন্টারনাল অবলিক মাসল যদি বলি, দিস ইজ দ্য ইন্টারনাল অবলিক মাসল, এই ইন্টারনাল অবলিক মাসলের কিছু ফাইবার যেটা করে, ধরুন এই ফাইবার গুলো ইন্টারনাল অবলিক মাসলের কিছু ফাইবার এইরকম নিচের দিকে নামে, ইন্টারনাল অবলিক থেকে কিছু ফাইবার এরকম নিচের দিকে নেমে আবার ঘুরে উপরের দিকে এসে পিবিক ক্রেস্টের সাথে অ্যাটাচমেন্ট, মানে ইউ শেপড একটা লুপ ফর্মেশন করে, ইন্টারনাল অবলিকের কিছু ফাইবার এরকম ঘুরে
ইউ শেপ একটা লুপ ফর্মেশন করতেছে। এই যে লুপ ফর্মেশন করে কিছু ফাইবার দিচ্ছে, এটা লুপের মতো, এর মধ্যে অবস্থান করে এনসার্কেলিং দ্য টেস্টিস। এটা টেস্টিস, তার মানে ভিতরে বসে আছে টেস্টিস, আর এই টেস্টিস এর চারপাশ দিয়ে, সেই সাথে আমাদের স্পার্মাটিক কর্ডের চারপাশ দিয়ে যে কিছু ফাইবার গুলো এভাবে ঘুরে এসেছে, এগুলোকে বলা হয় ক্রিমেস্টার মাসল। ক্রিমেস্টার মাসল, তার মানে ক্রিমেস্টার মাসলের অরিজিন কোথা থেকে আসতেছে? ফ্রম দা ইন্টারনাল মাস, ইন্টারনাল অবলিক মাসল। ইন্টারনাল অবলিক মাসলের যে নিচের দিকে আর্চিং ফাইবার গুলো রয়েছে, এই আর্চিং ফাইবার গুলোতে কিছু লুপ অব দা মাসল ফাইবার এসে তৈরি করবে ক্রিমেস্টার মাসল। এই ক্রিমেস্টার মাসল এখানে পিবিক ক্রেস্ট, পিবিক টিউবারক্লেয়ার্স এর সাথে সে অ্যাটাচমেন্ট দেয়। এই ক্রিমেস্টারিক মাসলের কিছু স্পেশালিটি রয়েছে। আমরা জানি যে স্ক্রোটাম নার্ভ সাপ্লাই ইজ জেনিটাল ব্রাঞ্চ অফ দা জেনিটোফেমোরাল নার্ভ, তাই না? এটি তো আমাদের ব্রাঞ্চ। তো এই ক্রিমেস্টারিক মাসল এটা রিফ্লেক্স পাওয়া যায়, ক্রিমেস্টারিক রিফ্লেক্স, এটা আমরা একটু পরে ডিসকাস করবো আমাদের পরবর্তী সেশনের সাথে। সো আমরা এতক্ষণ যা দেখলাম যে আমাদের ইন্টারনাল অবলিক মাসলের অনেক স্পেশালিটি রয়েছে। ইন্টারনাল অবলিক মাসল যেটা কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন করে উইথ ফিউশন উইথ দ্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল এট দ্য লোয়ার পার্ট, ইট ইজ দ্য আর্চড ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল। ইন্টারনাল অবলিক মাসল এখান থেকে ক্রিমেস্টার মাসলের অরিজিন হবে ফ্রম দ্য ইন্টারনাল অবলিক মাসল। এই ইম্পর্টেন্ট রিলেশন গুলো রয়েছে। এখন আমরা পরের স্লাইডে দেখব। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে দেখেন ইন্টারনাল অবলিক মাসলের অরিজিন ফ্রম দিস পোর্শন, এটা ইনগুইনাল লিগামেন্ট থেকে এবং আইলাক ক্রেস্ট থেকে, এবং এর ফাইবার গুলো উপরের দিকে যাবে, যে ফাইবার গুলো মিড লাইনের দিকে চলে যাচ্ছে, এগুলো যে আলটিমেটলি কি করতেছে, অ্যাপোনেরেসিস ফর দা রেক্টাস শীট ফর্মেশন করে। কিছু ফাইবার আর্চিং করে, যে ফাইবার নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, দিস ইজ দা আর্চিং ফাইবার অফ দা ইন্টারনাল অবলিক মাসল, এবং এই আর্চিং ফাইবার গুলো আন্ডারলাইং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলের সাথে ফেস্ট হয়ে তৈরি করবে কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডন, এখান থেকে কিছু ফাইবার নিচের দিকে তৈরি হবে ক্রিমেস্টার মাসল। ক্রিমেস্টার মাসল, ওকে, তার মানে ক্রিমেস্টার মাসল ইজ ওয়ান টাইপ অফ স্কেলেটাল মাসল, দ্যাট ইজ দ্য ইন্টারনাল অবলিক মাসল, নট দ্য স্মুথ মাসল। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনি, যেটা ইনগুইনাল লিগামেন্ট, আইলিয়াক ক্রেস্ট, রোকলাম্বর ফাসা থেকে অরিজিন নেবে, লোয়ার রিবস থেকে অরিজিন নেবে এবং ট্রান্সভার্সটি যাবে, দিস ইজ দ্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, যেটা এপার থেকে ওপারে অ্যাটাচমেন্ট পায়। সো এখন যদি আমরা একদম ঠান্ডা ব্রেনে মজার একটা জিনিস বুঝবো, রেক্টাস শীতের ফর্মেশন, এটার জন্য আপনি একদম কুল ডাউন হয়ে যান, যে এখন রেক্টাস শীত আপনার কাছে কত ইজি মনে হবে, দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর ইউ, রেক্টাস শীতের ফরমেশন, যেটা আপনি এমবিবিএস লাইফে অসংখ্যবার পড়েছেন, ড্রয়িং লেভেল করেছেন এবং অসংখ্যবার বলেছেন, কখনো মনে রাখতে পারেন নাই। তাহলে আমরা রেক্টাস শীতের ক্ষেত্রে কয়েকটি কথা এখন মেলাবো। প্রথমে যদি বলি, খেয়াল করেন, আর একটু উপর থেকে শুরু করতে হবে, হ্যাঁ, তার মানে ওটা হিউম্যান বিং এর একটা কন্ডিশন ধরলাম, দিস ইজ দ্য আম্বিলিকাস, ধরে নিলাম দিস ইজ দ্য আম্বিলিকাস, ওকে ওকে আম্বিলিকাস। তাহলে এখন চিন্তা করেন, দিস ইজ দ্য এন্ডো সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এই বড় বড় রয়েছে, পিবিক ক্রেস্ট, এগুলোর সাথে আমাদের অ্যাটাচমেন্ট রয়েছে। এখন যদি আমরা রেক্টাস শীতকে চিন্তা করি, ধরে নিলাম দিস ইজ আর রেক্টাস শীত, এটা ডিফারেন্ট কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, দিস ইজ আর রেক্টাস শীত, এই বরাবর, তাই না? রেক্টাস শীতের, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল অরিজিন ফ্রম দা পিবিক সিম্পাইসিস থেকে মাসেল অরিজিন নেয় এবং জিফয়েড প্রসেস এসে তার অ্যাটাচমেন্ট দেয়। তাহলে এর রেক্টাস শীতের মধ্যে তো যেহেতু মাসলটি থাকে, সো রেক্টাস শীতের এক্সটেনশন আমরা বলি এইরকম ভাবে থাকবে। ওকে, তাহলে যদি এটা বলে আমাদের রেক্টাস শীত, তাহলে এখন আমরা যে বিষয়টি দেখবো, খেয়াল করুন, এই যে আমাদের কোস্টাল লাইন, তার মানে এইটা ধরে নিলাম দিস ইজ দ্য কোস্টাল লাইন,
এইটা আর আমাদের যে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস যেখানে সে শেষ হয়ে যায়, দ্য ডিমার্কেশন পয়েন্ট হচ্ছে আম্বিলিকাস এবং সিম্ফাইসিস পিউপিস এর মিড পয়েন্ট, আম্বিলিকাস এবং সিম্ফাইসিস পিউপিস এর মিড পয়েন্ট এই লেভেলটা, তার মানে এই লেভেলে এসে আমাদের পোস্টেরিয়র অফ দ্য রেকটাস শেষ হয়। তার মানে এই একটা ল্যান্ডমার্ক, এই একটা ল্যান্ডমার্ক, তার মানে এই পোর্শনটাকে আমি ধরতে পারি দিস ইজ দ্য এ জোন এ। ওকে, ইন বিটুইন দিস বি জোন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সি জোন, তার মানে আমরা তিনটা জোন পেলাম। অ্যাবোভ দ্য সাবকোস্টাল লাইন, সাবকোস্টাল লাইনের উপরে একটা জোন পাচ্ছি যেটাকে বলছি আমরা এ জোন, দিস ইজ এ জোন। This is A zone. It is very difficult to draw. Zoom. তার মানে এটা হচ্ছে এ জোন, তারপর বি জোন, সি জোন। চিন্তা করেন যে এ জোনের কথা যদি আমরা চিন্তা করি যেটা আমাদের সাবকোস্টাল লাইনের উপরে, তার মানে এই লেভেলে অনলি দ্য এক্সটার্নাল অবলিক মাসেল, আর কোনো মাসেল থাকে না। বি জোনের কথা যদি চিন্তা করি, বি জোনের মধ্যে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স, অ্যাবডোমেন সব মাসেল রয়েছে। সি জোন যেটা একদম নিচের দিকে বিলো দ্য আর্কুয়েট লাইন, এই লাইনটাকে বলা হয় আর্কুয়েট লাইন, যেখানে রেকটাস শীতের পোস্টেরিয়র লেয়ার এখানে শেষ হয়ে গেছে এবং এটা ল্যান্ডমার্ক হচ্ছে আম্বিলিকাস এবং সিম্ফাইসিস পিউপিস এর মাঝখানে যে লাইনটা, এই আর্কুয়েট লাইনের নিচে দ্যাট ইজ এ সি জোন। এই জোনে এক ধরনের একটা শীত পাওয়া যাবে, এই বি জোনে এক ধরনের একটা শীত পাওয়া যাবে, এ জোনে এক ধরনের একটা শীত লেভেল পাওয়া যাবে, সেটা আমরা পরের ছবিতে দেখবো। তাহলে আমরা পরের ছবিতে চলে যাই। তাহলে আমরা এখন দেখবো তার একটা শীতের অ্যাকচুয়ালি ফরমেশনটা কি, তার মানে আমরা তিনটা জোনে ভাগ করলাম। একটা হচ্ছে এ জোন, যে অ্যাবোভ দ্য সাবকোস্টাল লাইন, যেটা এ জোন। বি জোন হচ্ছে একটা শীতের যে পোর্শনটা, যেটা থাকবে আমাদের সাবকোস্টাল লাইন এবং আর্কুইট লাইনের মিডিল পোর্শন, যেই মাঝখানে বড় একটি অংশ জড়িয়ে রয়েছে, যেটা অ্যাবডোমেন এর মিডিল পার্টের সবচেয়ে বড় একটি অংশ, সেটা হচ্ছে আমাদের বি জোন। এবং একদম আর্কুইট লাইনের নিচ থেকে শুরু করে পিবিক সিম্পাইসিস পর্যন্ত জোনটা হচ্ছে সি জোন। তাহলে এই তিনটা জোনে আমরা অলরেডি বিভক্ত করেছি রেকটাস শীতকে। আর রেকটাস শীতের ফরমেশন যেটা হয় অ্যাকচুয়ালি এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমেন মাসলের যে অ্যাপোনিউরোসিস গুলো আসে, এই অ্যাপোনিউরোসিস গুলো মিডলাইনে এসে এপার থেকে ওপারে ক্রসিং করে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করে, সেখান থেকে তৈরি হয় আমাদের রেকটাস শীত। তাহলে আমরা দেখবো রেকটাস শীতের এখন লেভেল এবং তার ফরমেশনটা। এ জোনের ক্ষেত্রে মানে অ্যাবোভ দ্য লেভেল অফ দ্য সাবকোস্টাল লাইন, সেখানে দেখা যাবে অনলি একটা মাসল থাকে, এক্সটার্নাল অবলিক মাসল। সো রেকটাস শীতের এখানে পোস্টেরিয়র কোনো লেয়ার থাকে না, অনলি অ্যান্টেরিয়র লেয়ার থাকে। এবং আর রেকটাস শীত আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি আমাদের রেকটাস অ্যাবডোমিনিস মাসলকে এনক্লোজ করে থাকে, অর্থাৎ রেকটাস অ্যাবডোমিনিস মাসলের অ্যান্টেরিয়রলি যে শীতটি রয়েছে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। পেছনের দিকে পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য মাসল যেটা থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। সো অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত যদি আমরা চিন্তা করি, সেখানে দেখা যাবে যে অ্যাবোভ দ্য এ লাইন, অর্থাৎ সাবকোস্টাল লাইনের উপরে শুধুমাত্র অ্যান্টেরিয়র লেয়ার রয়েছে, সেখানে পোস্টেরিয়র লেয়ার নাই। আর ইন বিটুইন মাঝখানের পোর্শনে দেখা যাবে যে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র দুইটা লেয়ারই রয়েছে, এবং বিলো দ্য আর্কুইট লাইন সেখানে পোস্টেরিয়র লেয়ার ডেফিসিট থাকবে। তাহলে এখন চিন্তা করেন এই ছবিটা যদি আমরা খেয়াল করি, দিস ইজ দ্য আম্বিলিকাস, দিস ইজ দ্য আম্বিলিকাস এন্ড দিস ইজ দ্য লাইন অ্যাবোভ দ্য সাবকোস্টাল লাইন। এই লাইনের উপরে লাইনটাকে বলেছে সাবকোস্টাল লাইন এবং এখানে শুধু এক্সটার্নাল অবলিক মাসল থাকে। এন্ড দিস ইজ দ্য লাইন যেটা আমাদের আর্কুয়েট লাইন, যেখানে রেকটাস শীতের পোস্টের বর্ডার এসে শেষ হয়ে গেছে, উইচ লাইজ এট দ্য লেভেল অফ আম্বিলিকাস এন্ড সিম্পাইসিস পিউপিস এর মিড পয়েন্ট। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, যেটা আমাদের সিম্পাইসিস পিউপিস। তাহলে আমরা তিনটা জোনে বিভক্ত পাবো, এ জোন যেটা অ্যাবোভ দ্য সাবকোস্টাল লাইন, বি জোন ইন বিটুইন, এন্ড সি জোন যেটা আমাদের আর্কুয়েট লাইন এবং পিউবিক সিম্পাইসিস এর মিডল পোর্শন। তাহলে এখন এই ছবিটা যদি আমরা এখন খেয়াল করি, খেয়াল করেন এ জোন, তার মানে একদম উপরের ছবিটা হচ্ছে এ জোন। এখানে দেখা যাবে যে দিস ইজ আ রেকটাস অ্যাবডোমিনিস মাসল, যে মাসলটা সরাসরি অবস্থান করতেছে 5th 6th এন্ড 7th কোস্টাল কার্টিলেজ এর উপরে, কারণ পোস্টেরিয়রলি তার কোনো শীত নাই। সো পোস্টেরিয়রলি সে সরাসরি স্টে করে, লাই করে অন দ্য রিবস 5th 6th এন্ড 7th কোস্টাল কার্টিলেজ এর উপরে। তাহলে অ্যান্টেরিয়র উপরের দিকে যেটা দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত, যেখানে দেখা যাবে দিস ইজ এক্সটার্নাল অবলিক মাসল, অনলি দিস মাসল ফর্মিং দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। এখানে কিন্তু দুইটা লেয়ার হওয়া পসিবল না, একটা লেয়ার রয়েছে পোস্টেরিয়র লেয়ার ডেফিসিট, অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত প্রেজেন্ট হুইচ ইজ ফর্মড বাই অনলি দ্য এক্সটার্নাল অবলিক অ্যাপারেন্সিস। এবারে আসেন মিডল পোর্শন, দ্যাট ইজ দ্য বি জোন। বি জোনে খেয়াল করেন এখানে তিনটা মাসলই রয়েছে, তার মানে এখন মিডল পোর্শনে যে মাসলটি থাকে যেটাকে বলে ইন্টারনাল অবলিক মাসল, এই ইন্টারনাল অবলিক মাসল এখানে ইন্টারনাল অবলিক মাসল এটা স্প্লিট করবে। স্প্লিট করে দেখেন একটা আপার পার্ট একটা লোয়ার পার্টে বিভক্ত হবে। সো ইন্টারনাল অবলিক মাসলের অ্যান্টেরিয়র হাফ এবং
বাইরের দিকের এক্সটার্নাল অবলিক পেলে তৈরি করবে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। ইন্টারনাল অবলিকের পোস্টেরিয়র হাফ এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এই দুটো অ্যাপেন্ডিক্স একসাথে মিক্সড করে তৈরি করবে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। তার মানে এখানে রেকটাস শীত অ্যান্টেরিয়রলি রয়েছে, পোস্টেরিয়রলি রয়েছে, ফর্মেশন হয়েছে ওয়ান অ্যান্ড হাফ অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ। এইবার আসেন সি জোন, তার মানে বিলো দ্য আর্কুইট লাইন। এখানে দেখেন পোস্টেরিয়রলি কোনো শীত নাই, কারণ আমরা জানি যে আর্কুইট লাইন এইটাই ল্যান্ডমার্ক যেখানে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত ইজ ডেফিসিট, যেখানে শেষ হয়ে যায়। এখন দেখা যাবে যে তিনটা মাসল, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তিনটা মাসলেরই অ্যাপোনিউরোসিস গুলো কোন দিক দিয়ে যাচ্ছে, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য রেকটাস অ্যাবডোমিনিস মাসল দিয়ে ক্রস করে। তার মানে রেকটাস শীত এখানে তিন লেয়ারই থাকবে, তিনটা মাসলের অ্যাপোনিউরোসিস থাকবে অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি ডেফিসিট। উপর থেকে নিচে যদি চিন্তা করেন, একদম আপার পার্ট এ জোনে পোস্টেরিয়র লেয়ার ডেফিসিট, অ্যান্টেরিয়র লেয়ারে অনলি একটা শীত, সো ইট ইজ উইক। মিডিল পোর্শনে যদি চিন্তা করেন, ইন বিটুইন দিস টু, মানে বি জোনে চিন্তা করেন, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র লেয়ার বোথ প্রেজেন্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড হাফ, তার মানে দুই দিকে মোটামুটি শক্তিশালী অবস্থানে রয়েছে, সো রেকটাস শীত ইজ স্ট্রং এনাফ। এন্ড বিলো দ্য আর্কুইট লাইন, নিচের দিকে যদি চিন্তা করেন, পোস্টেরিয়র লেয়ার ডেফিসিট, যেখানে ফাসা ট্রান্সভার্সালিস থাকে, অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র লেয়ার ইজ মোর প্রমিনেন্ট, মোর স্ট্রেংথাস, কারণ এখানে তিনটা ফাইব্রাস অ্যাপোনেরোসিসই সামনে দিয়ে যায়। সো স্ট্রংগেস্ট পার্ট অফ দ্য রেকটাস শীত যদি বলেন, তাহলে কোনটা হবে? লোয়ার পার্টে, আপার পার্টে হবে না, মিডিল পার্টে হবে না, লোয়ার পার্টে। উইকেস্ট পার্ট অফ দ্য রেকটাস শীত যদি বলাই, তাহলে আপার পার্ট অফ দ্য রেকটাস শীত। সো আমরা যদি এখন দেখি, অ্যান্টেরিয়র অফ দ্য রেকটাস শীত উপরের দিকে থিন থাকবে, মিডিলের থিক অ্যান্ড লোয়ের থিকেস্ট থাকবে। পোস্টেরিয়র লেয়ারের কথা যদি চিন্তা করি, উপরের দিকে ডেফিসিট, নিচের দিকে ডেফিসিট, ইন বিটুইন মাঝখানে পোস্টেরিয়র লেয়ার প্রেজেন্ট। সো এখন যদি দেখেন, আমরা যদি রেকটাস মাসলের কথা চিন্তা করি, দিস ইজ দ্য রেকটাস মাসল, এবং আল্লাহ তাআলা রেকটাস মাসলকে কিভাবে তৈরি করছেন তিনি জানেন। রেকটাস মাসলে আমরা যদিও দেখি যে অ্যানাটোমিক্যালি তার অরিজিন হচ্ছে পিবিক ক্রেস্ট থেকে, এবং ইনসার্শন সিম্পাইসিস পিবিস এবং রিবস ওই জায়গাগুলো, সরি মানে জিপয়েড প্রসেসের ওখানে এবং রিবস গুলোতে, বাট এর মধ্যে কিছু টেন্ডিনাস ইন্টারসেকশন থাকে। দিস ইজ দ্য টেন্ডিনাস ইন্টারসেকশন জিপড প্রসেস লেভেলে, এটা আম্বিলিকাস লেভেল এবং ইন বিটুইন টু, তিনটা টেন্ডিনাস ইন্টারসেকশন রয়েছে। ধারণা করা হয় এমব্রায়োলজিক্যালি এই মাসুল গুলো অরিজিন হয়েছিল ফ্রম দ্য টেন্ডিনাস ইন্টারসেকশন থেকে, কারণ এই মাসুল গুলো লম্বা দূরত্বে কাজ করতে হবে। সো লম্বা দূরত্বে দেখবেন কারেন্টের যে তারগুলো, বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক তারগুলো অনেক দূরে যেতে হয়, অনেক দূরে যেতে হলে একটা লম্বা তার থেকে আরেকটা মানে অনেক দূর পর্যন্ত এটা তো টিকতে পারবে না বা পড়ে যাবে। সো কি করা হয়, একটা নির্দিষ্ট দূরত্বের পর পর ইলেকট্রিক পোল দেওয়া হয়, খুঁটি গুলো দেওয়া হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা এই যে একটা লম্বা মাসল, সো এখানে তিনি কিছু জায়গায় ইলেকট্রিক পোলের মতো এরকম কিছু ইনটেন্ডেনাস ইন্টারসেকশন দিয়ে দিয়েছেন, যেন এই মাসলটা টোটাল ড্যামেজ না হয়। সো দের ইজ মানে একটা তার ফ্লেক্সিবল জায়গা, এই জায়গাগুলো রয়েছে টেন্ডেনাস ইন্টারসেকশন। যারা লিন থিন পার্সন, যারা বডি বিল্ডার, তাদের দেখবেন এই বড় বড় ডিপেনিং থাকে, ইন্টারসেকশন থাকে। সো এইটা হচ্ছে এই লেভেলে দেখা যাবে যে ভেসেল গুলো সুপারফিশিয়াল হয় এবং টেন্ডিনাস ইন্টারসেকশনটা ফুল থিকনেসে থাকে না, এটা অ্যান্টেরিয়র হাফ অফ দ্য রেকটাস মাসল বরাবর থাকে। মাঝে মাঝে দেখা যায় অ্যানাদার একটা টেন্ডিনাস ইন্টারসেকশন থাকতে পারে, এটা ফোর্থ ইন্টারসেকশন, যেটা নিচের দিকে থাকে এবং আম্বিলিকাস এবং সিম্পোসিস এর মাঝখানে, যেটা অ্যানাদার আমাদের যে শীত থাকতে পারে। সো তিনটা লেভেলে আপনি টেন্ডিনাস ইন্টারসেকশন মনে রাখবেন, একটা জিপার প্রসেস টিপ লেভেলে, একটা আম্বিলিকাস লেভেলে, ইন বিটুইন টু। এপিগ্যাস্ট্রিক আর্টারি একটা ইম্পর্টেন্ট রিলেশন, এটা পরীক্ষার জন্য আসলেও আসতে পারে, বাট এটা জানা দরকার আপনার ফর সার্জিক্যাল পারপাস। দেখবেন এই যে এপিগ্যাস্ট্রিক আর্টারি গুলো, এদের অবস্থান, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত, খেয়াল করুন এইটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। তাহলে রেকটাস শীতে যদি আমরা অ্যান্টেরিয়র লেয়ারের কথা বলি, এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত, এইটা হচ্ছে আমাদের মাসল, এটা হচ্ছে আমাদের মাসল, এটা হচ্ছে আমাদের মাসল, ইজ আর রেকটাস অ্যাবডোমিনিস মাসল, এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত, দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত। তার মানে রেকটাস শীতের পোস্টেরিয়র লেয়ারের কথা যদি আমরা বলি, তাহলে দেখতে পাবো দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র লেয়ার। তাহলে আমাদের যে আর্টারিটা, আই মিন দ্য ব্লাড সাপ্লাই, সুপার এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফ্রা এপিগ্যাস্ট্রিক আর্টারি, যেটা যাবে অ্যাবডোমিন ওয়ালে ব্লাড সাপ্লাই দেয়, এটার অবস্থান করে ইন বিটুইন টু দিস ইজ এটা, এটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক আর্টারি। দিস ইজ দ্য সুপার এপিগ্যাস্ট্রিক আর্টারি, দিস ইজ দ্য ইনফ্রা এপিগ্যাস্ট্রিক আর্টারি। তার মানে এপিগ্যাস্ট্রিক আর্টারি কিন্তু থাকে ডিপে, ডিপ মানে কি পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস শীত এবং রেকটাস অ্যাবডোমিনিস মাসলের উইটার মাঝখানে, বাইরের দিকে না, কিন্তু তার মানে অ্যান্টেরিয়র লেয়ার এবং
আর একটা অ্যাবডোমিনাস মাসলের মধ্যে থাকে না, থাকে নিচের দিকে, এখান থেকে পারফোরেটর গুলো এসে সাপ্লাই দেয়। তাহলে আমরা দেখতে পেলাম এপিগেস্টিক আর্টারি একটা নির্দিষ্ট অরিয়েন্টেশন রয়েছে, যেই অরিয়েন্টেশন তারা অবস্থান করার এপিগেস্টিক আর্টারি, আই মিন দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র এপিগেস্টিক আর্টারি থাকে পেছনের দিকে, বিহাইন্ড দ্য মাসল, আন্ডার সার্ফেস অফ দ্য মাসল, ইন বিটুইন দ্য রেকটাস অ্যাবডোমিনিস মাসল এবং পোস্টেরিয়র অফ দ্য রেকটাস শিথ। এগুলো সাধারণত সিঙ্গেল বেস কোশ্চেন্স এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এরপরে দেবো রেকটাস অ্যাবডোমিনিস মাসলে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন। সো দিস ইজ দ্য রেকটা সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি যেটা আমরা ডিসকাস করলাম। এখন চিন্তা করেন কি করতে পারে, রেকটাস অ্যাবডোমিনিস অ্যানোমালি হতে পারে, কিভাবে হতে পারে? আমরা তো বললাম যে দুই দিক থেকে দুইটা রেকটাস অ্যাবডোমিনিস মাসল এসে মাঝখানে লেগে আছে, মাঝখানে থেকে লিনিয়া আলবা যেটা ফর্ম বাই অ্যাপোনেরোসিস অফ দ্য তিনটা মাসল এক্সট্রা অ্যাবডোমিনাল ওয়ালের মাসল, তাই না? তাহলে এখন যদি বয়স বেড়ে গেল এবং অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়েছে, বিশেষ করে মহিলাদের এটা হয় এবং এল্ডারলি ওমেন যারা মাল্টি প্যারাস, অনেকগুলো বাচ্চা হয়েছে মানে কি তার অ্যাবডোমিনাল ওয়াল বারবার এক্সপান্ড করেছে, সো অ্যাবডোমিনাল ওয়াল কিন্তু থিন হয়ে গেছে বলা যায়। সো তাদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটতে পারে সেটি দেখেন, অ্যাবডোমিনাল ওয়াল থিনিং হয়েছে মাল্টি প্যারাস ওমেন এবং এল্ডারলি ওমেন, তাদের দেখা যাবে যে দুইটা যখন জোরে কাশি দিচ্ছে অথবা স্ট্রেনাস অ্যাক্টিভিটি করতেছে, তো কনস্টিপেশন আছে এরকম, তখন দেখা যাবে যে যেহেতু অ্যাবডোমিনাল ওয়ালটা থিন হয়ে গেছে, উইক হয়ে গেছে, থিন না এটা অ্যাকচুয়ালি উইক বলা বেটার, কারণ থিন হবে না উইক হবে, তাহলে দেখা যাবে যে রেকটাস অ্যাবডোমিনিস মাসল দুটো ল্যাটারালি সরে যাচ্ছে, যেহেতু কন্ট্রাকশন করবে, যেহেতু মাসল উইক হয়ে গেছে এবং তার একটা শীতগুলো উইক হয়ে গেছে, দেখা যাবে যে মাসল দুটি অ্যাপার্ট হয়ে যাচ্ছে, এইদিকে একটা সরে যাচ্ছে, এদিকে একটা সরে যাচ্ছে, এই যে মাঝখানে একটা গ্যাপ ফর্মেশন হলো, দিস ইজ কল্ড দ্য ডাইভেরিকেশন অফ রেকটাস অ্যাবডোমিনিস, ডাইভেরিকেশন অফ রেকটাস অ্যাবডোমিনিস। সো এটা প্যাথোজেনেসিস এরকম এল্ডারলি মাল্টিপ্যারাস ওমেন যদি হয়, উইক মাসল হয়ে যাবে, সেপারেট ওয়াইডলি হোয়েন সি স্ট্রেনস অর কফস, এটাকে বলে ডাইভেরিকেশন অফ রেকটাস অ্যাবডোমিনিস। এবং এখান থেকে যেটা হবে, যেহেতু দুদিকে অ্যাপার্ট হয়ে গেলে, অ্যাপার্ট হয়ে গেলে কি হবে, এটা হার্নিয়েশন হবে, তার মানে ইন্টেস্টাইনাল কয়েল লুপস এগুলো সব বের হয়ে আসবে। আপনি যদি এটার অপারেশন না করেন তাহলে কি হবে, স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া মে অ্যারাইজ। সো এই পেশেন্টকে কিন্তু প্রোফাইলেক্টিক সার্জারি আপনাকে করতে হবে। এপিগেস্টিক হার্নিয়া আমি বলেছিলাম যে একটা শীতের তিনটা পোর্শন যদি বলে, আপার মিডিল আর লোয়ার পার্ট, তাহলে উইকেস্ট পার্ট কোনটা আর স্ট্রংগেস্ট পার্ট কোনটা আমরা ডিসকাস করেছি। সো উইকেস্ট পার্টে কি হবে, হার্নিয়েশন হবে, তাহলে দেখেন একদম উপরের দিকে শুধুমাত্র এপিগেস্ট টাইম ওই জোনগুলোতে কি থাকে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনোরোসিস থাকে, সো ইট ইজ আ উইকেস্ট পার্ট অফ দ্য রেকটাস শীত। এবং এই লেভেলে যেটা হার্নিয়া হতে পারে এটাকে বলে এপিগেস্টিক হার্নিয়া, এপিগেস্টিক হার্নিয়া, দিস ইজ এ কমন ভ্যারাইটি অফ দ্য মিডলাইন হার্নিয়া। সো আপনাকে যদি একটা কুইজ দেই, আমরা শেষ প্রান্তে আমাদের ক্লাসে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেশন শেষ হবে। সো রেকটাস শীত ইজ স্ট্রংগেস্ট অ্যাট হুইচ সেগমেন্ট, আপার মিডল অ্যান্ড লোয়ার, প্লিজ অ্যান্সার ইট। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেশন শেষ করবো, আর কয়েকটা ইস্যু আছে সেগুলো ডিসকাস করলে আমাদের সেশন শেষ হবে। সো এটার অ্যান্সার আপনাদের কাছে এক্সপেক্ট করতেছি, এবং আপনি ভাববেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে, হয়তো এত সহজ ভাবে আসবে না, ঘুরিয়ে আসবে, বাট ইফ ইউ হ্যাভ দ্য কনসেপশন রেগার্ডিং দিস, মানে একেবারে অ্যানাটোমি এবং ক্লিনিক্যাল অ্যানাটোমি এবং ম্যাথমেটিক্যাল টার্মে যদি আপনার কনসেপশনটা ক্লিয়ার হয়, যে আপনি বিষয়টাগুলো একেবারে ক্লিয়ারলি বুঝেন এবং অঙ্কের মতো মিলবে, তাহলে কিন্তু আপনি এগুলো খুব বোল্ডলি ফেস করতে পারবেন, স্পেশালি এমআরসিসি যে কোশ্চেন গুলো আসে বা ইউসিএমএল যে কোশ্চেন গুলো, যেগুলো একটু ডিফিকাল্ট ভ্যারাইটিস হয় এবং ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আপনাকে যেখানে সার্চ করা হবে দ্য বেসিক অ্যানাটোমি, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের কনসেপশন ক্লিয়ার থাকতে হবে যেন আপনি ফেস করতে পারেন। ওকে গাইস, রেকটাস শীত ইজ স্ট্রংগেস্ট অ্যাট হুইচ সেগমেন্ট, থ্যাংক ইউ ফর ইউর নাইস অ্যানসারিং। ইয়েস অফকোর্স, আপার পার্টে একেবারে লিনথিন, লোয়ার পার্টে স্ট্রংগেস্ট। ক্রিমিস্টারিক মাসল আমরা ডিসকাস করেছিলাম, যেটা ইন্টারনাল অবলিক মাসল থেকে, দিস ইজ দ্য ইন্টারনাল অবলিক মাসল, এই মাসলের ফাইবার গুলো থেকে লুপ আকারে, যে লুপের মতো হয়, দিস ইজ দ্য লুপ, এই লুপ অফ দ্য ক্রিমিস্টার মাসল নিচের দিকে উঠে ঘুরে যাবে, এনসার্কেলিং দ্য টেস্টিস এন্ড স্পার্মাটিক কর্ড, দিস ইজ কল্ড দ্য ক্রিমিস্টারিক মাসল, ইট ইজ স্কেলেটাল মাসল বাট ইট হ্যাজ এ ব্লাড নার্ভ সাপ্লাই অফ অটোনমিক নার্ভ। স্কেলেটাল মাসলে কোনো জায়গায় অটোনমিক নার্ভ নাই, কিন্তু এখানে আছে অটোনমিক নার্ভ সাপ্লাই রয়েছে, দিস ইজ এক্সেপশন। সো দেখেন এখানে যেই সেগমেন্ট থেকে অ্যাকচুয়ালি সে নার্ভ সাপ্লাইটা পায়, আমরা জানি যে জেনেটো ফিমোরাল নার্ভ সাপ্লাইং দ্য জেনিটাল রিজন অ্যান্ড ফিমোরাল রিজন, তাই না? জেনেটো ফিমোরাল নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য লাম্বার প্লেক্সাস এবং এর সাপ্লাইং জোন হচ্ছে ফিমোরাল রিজন অ্যান্ড জেনিটাল রিজন। সো ফিমোরাল রিজন মানে মিডিয়াল থাই পোর্শন দিয়ে, আর জেনিটাল রিজন তো জেনিটালিয়াতে যাবে। এখন আমরা জানি যে থোরাকো লাম্বার আউটফ্লো অ্যান্ড ক্রানিওস্যাকাল আউটফ্লো অ্যারাইজ অটোনমিক নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে, আমরা জানি থোরাকো লাম্বার আউটফ্লো মানে সিম্প্যাথেটিক সাপ্লাই। সো যেহেতু লাম্বার ওয়ান সেগমেন্ট থেকে জেনেটো ফিমোরাল নার্ভের
অ্যারাইজ করে স্পাইনাল সেগমেন্ট থেকে। সো সিম্প্যাথেটিক আউটফ্লো এটার মধ্যে থাকবে। এখন দেখা যাবে যে আপনি যখনই এই জায়গাতে টোকা দিলেন, তার মানে মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই যদি আপনার টোকা দিলেন, এটা রিফ্লেক্স দিলেন একটা, মানে এটা মানে স্ক্রাইবিং বলে বা টোকা দেওয়া বলে, এটা যখন দিবেন সঙ্গে সঙ্গে তার একটা সেন্সেশন চলে যাবে যেটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে সিম্প্যাথেটিক কম্পোনেন্ট দিয়ে এটা রিফ্লেক্সলি অটোমেটিক্যালি তার দেখবেন যে ক্রিমিস্টারিক মাসল কন্ট্রাকশন হবে। ক্রিমিস্টারিক মাসল কন্ট্রাকশনের টেস্টেসটা একটু উপরে উঠে আসবে, তার মানে ক্রিমিস্টারিক মাসল কন্ট্রাকশনের টেস্টেসটা হাই আপ হয়ে যাবে, স্পাইনাল কর্ড হাই আপ হয়ে যাবে, সেটা ক্যারিড বাই দ্য জেনিটাল ব্রাঞ্চ অফ ক্রিমিস্টারিক মাসলস উইচ হ্যাভিং দ্য সিম্প্যাথেটিক কম্পোনেন্ট। তো এই কন্ডিশনটাকে বলে ক্রিমিস্টারিক রিফ্লেক্স। তো স্ট্রকিং মিডিয়াল থাই স্কিনকে স্ট্রকিং করবেন, রিফ্লেক্স কন্ট্রাকশন অফ দ্য ক্রিমিস্টারিক মাসলস, রিফ্লেক্স এলিভেশন অফ দ্য টেস্টিস, দিস ইজ কল্ড দ্য ক্রিমিস্টারিক রিফ্লেক্স। এবং এটা একটা সুপারফিশিয়াল রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স। তাহলে সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো কন্ট্রোল হয় কোন নার্ভ সাপ্লাই দিয়ে? আপার মোটর আর লোয়ার মোটর, এই কনসেপশন আপনার থাকতে হবে। লোয়ার মোটর নার্ভ সাপ্লাই যখন মানে যদি লেশন হয়, যদি আপনাকে এখন প্রশ্ন করা হয়, এখানে একটা ইম্পর্টেন্ট কিছু ইস্যু ছিল, দেখেন এফারেন্ট সেন্সেশন যাবে কোন দিকে, ফেমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটাল ফেমোরাল নার্ভ, দ্য এফারেন্ট অলরেডি ডিসক্রাইব, ইট ইজ অনলি দ্য স্কেলেটাল মাসল হুইচ ইজ সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক ফাইবার অফ লাম্বার ওয়ান অ্যান্ড লাম্বার টু। এটা নর্মালি কিন্তু সাপ্লাই পাচ্ছে তার মানে অটোনোমিক সোমাটিক কম্পোনেন্ট দিয়ে, বাট একটা এডিশনাল সাপ্লাই তার আছে, সেটা হচ্ছে লাম্বার ওয়ান লাম্বার টু সেগমেন্ট থেকে সে অটোনোমিক সাপ্লাই পায়, যার কারণে ক্রিমিস্টারিক রিফ্লেক্স শো করে। তার মানে আপনাকে যদি একটা প্রশ্ন এখন ব্রেনস্টর্মিং, দিস ইজ দ্য লাস্ট ব্রেনস্টর্মিং ফর ইউ, ওকে কি হবে ফাইনাল পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন ফেস করতে হবে, ক্রিমিস্টারিক রিফ্লেক্স কিন্তু আগে কখনো বুঝেন নাই, আজকে বুঝছেন, সো অ্যান্সার ইট। ওকে আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের ক্লাস কেমন লাগে আমাদেরকে কমেন্টসে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ইস্যুগুলো নিয়ে ডিসকাস করতে চান, যদিও আমরা একটু এক্সাম ওরিয়েন্টেড বিষয়গুলো নিয়ে ডিসকাস করি এবং আন্ডার গ্রাজুয়েটে যারা আছেন তাদের জন্য হেল্পফুল হয় সেই বিষয়গুলো ডিসকাস করি, এবং যারা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সামগুলো দেবেন তাদের জন্য যেন হেল্পফুল হয়, এইভাবে ওরিয়েন্টেড করে আমরা টপিকসগুলো সাজাই। আমাদের যদি একটি প্রেসের টপিক্স রয়েছে বা সিকোয়েন্স রয়েছে, বাই টার্ন আমরা পুরো হোল বডি অ্যানাটমি ডিসকাস করবো, বাট আপনাদের যদি কোনো প্রিফারেন্স থাকে সেটা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা তাহলে আমাদের সেই প্রিফিক্সড টপিক্স এর মধ্যে ইনক্লুড করবো এবং বাই টার্নে সেই সেশনগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। সো আমাদের সেশন কেমন লাগে আমাদেরকে কমেন্টসে জানাবেন, এবং আপনারা যখন আমাদেরকে ইভালুয়েট করেন, রিকগনাইজ করেন, আমরা অবশ্যই ইন্সপায়ার্ড হই। সো আপনার ইভালুয়েশন ইজ এ ইন্সপিরেশন ফর আস, আপনি যখন বেনিফিটেড হবেন তখন আমরা আরো বেশি এনকারেজ হবো আপনাদেরকে আরো বেশি বেনিফিট দেওয়ার জন্য, বিকজ জেনেসিস ইজ এ ডক্টরস কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি। সো আপনাকে হেল্প করার জন্য আমি এবং আপনি একদিন আমার পজিশনে এসে আপনার জুনিয়রকে হেল্প করবেন, এটাই হচ্ছে ট্রেন্ড অফ জেনেসিস। সো আমাদের সেশন কেমন লাগে এবং কোন কোন সেশন আপনারা চান, কি টপিকস চান আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ওয়েল অ্যাকসেপ্টেড ইজ অ্যান এভরি টাইম, সো অবশ্যই ক্রিটিসিজম করবেন, সেই অনুযায়ী আমরা আমাদের নিজেদেরকে আপডেট করবো। আজকে যা ডিসকাশন করেছি অল আর ফ্রম দ্য টেক্সট বুক অ্যান্ড রেফারেন্স গুলো দেওয়া হয়েছে, সো ফাইনাল দ্য টেক হোম মেসেজ ফর ইউ, অবশ্যই আপনি অ্যানাটমি জানতে হবে, কারণ না জানলে আপনি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন মিস করবেন, এফসিএমএস পার্ট ওয়ান এর ফ্রিকোয়েন্ট টপিক্স এক্সট্রা ভ্যাসেশন অফ ইউরিন এবং সব পরীক্ষাতে এটা আসে। সো সবশেষে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টসে জানাবেন এবং আপনাদের কোয়ারির প্রম্পট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আপনারা আপনাদেরকে এই দীর্ঘ সময় ক্লাসে বসে ক্লাস করার জন্য, একটা ভার্চুয়াল লাইফে ভার্চুয়াল জগতে বসে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকে সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।